আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছেন মিস্টার আহমেদ আরমান সিদ্দিকী, ইভিপি ডিজিটাল ভ্যালুয়েরি এডেড সার্ভিসেস অ্যান্ড নিউ বিজনেস রুবি এক্সিয়াটা লিমিটেড। তো আরমান ভাই, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অবভিয়াসলি আমি আবারও একটু ভূমিকা দিয়ে নিচ্ছি, কমপ্লিটলি স্পন্টেনাস প্রোগ্রাম এটা, এবং এটার মাধ্যমে আমরা দুজন চেষ্টা করব যে আমাদের যে ফিউচার জেনারেশন আছে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া থ্রু আরমান ভাইয়ের এক্সপিরিয়েন্স। উনি বিএস নিয়ে কাজ করছেন এখন, লম্বা একটা কেরিয়ার, প্রায় 20 বছর অনেক জায়গায় উনি কাজ করেছেন, এবং আমরা ওনার গল্প শুনবো বেসিক্যালি, এবং ওনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে কর্পোরেটের এই জায়গাটায় ফিউচার কতটুকু কিভাবে কাজ করছে। প্রত্যেকটা প্রোডাক্ট এখন ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট, যে প্রোডাক্টে ভ্যালিডেশন নাই সেই প্রোডাক্ট আসলে টিকে থাকা এখন খুব কষ্ট। সেটার সাথে সাথে আমরা একই সাথে ওনার কাছ থেকে কিছু জানতে চাইবো অ্যাজ এ লাইক এ কর্পোরেট আইডেন্টিটি, কিভাবে নিজেকে বিল্ড আপ করা যায়, নিজেকে কিভাবে গ্রো করা যায়, একটু পিছিয়ে থেকে কিভাবে ধৈর্য ধরে আবার আগানো যায়, এইসব গল্পই শুনবো। আবার প্যান্ডামিক এর যে অবস্থা, COVID-19 সিচুয়েশনে যে অবস্থাগুলো চলছে সেখানেও কি হতে যাচ্ছে, ওনাদের প্রেডিকশনটা কি বা উনি কি ভাবছেন সেগুলোই। সো ভাই, আমি আর দীর্ঘায়িত না করি, প্রথমে জাস্ট সংক্ষিপ্ত ভাবে যত মানে মানে সহজভাবে আমাদেরকে বলতে পারেন যে আপনি টেল অ্যাবাউট ইয়োরসেলফ অ্যান্ড হাউ ইউ কাম দিস ফার। থ্যাংক ইউ দোহা ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি খুবই এক্সাইটেড আপনার এই প্ল্যাটফর্মে এসে কথা বলতে পেরে, আমি আপনার আগের কন্টেন্টগুলো দেখছিলাম। সো হ্যাঁ, আসলে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 18 বছর। আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন 2002। তো যেটা আমার আপনার সাথে আলাপ হচ্ছিল প্রোগ্রামের আগে, তা আমি চিটাগং শহরের একটা ছেলে। আই ওয়াজ বর্ন ইন ঢাকা বাট ব্রট আপ ইন চিটাগং। তারপরে আমার গ্র্যাজুয়েশন করতে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর অ্যাজ মাই ফার্স্ট জব আমি সিটিসেল, যে কোম্পানিটা ছিল, যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সেখানে 2002 সালে আমি জয়েন করি। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি আই থিঙ্ক আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট রিক্রুটমেন্ট অ্যাজ এ ভ্যালুয়েডেড সার্ভিস রিসোর্স। 2002 সালে ভ্যালুয়েডেড সার্ভিসের ব্যাপারে আমার মনে হয় লেস দ্যান 1% মানুষের আইডিয়া ছিল, নলেজ ছিল। তো আমার যে আমি আপনার সাথে আরও বড় অ্যালার্ট করবো, অনেক মজার মজার কাহিনী আছে। সো লং স্টোরি শর্ট, এই সার্ভিসে ঢুকার পরে আই থিঙ্ক আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পার্সন, কারণ আমার প্রচুর এক্সপোজার হয়েছে। আমাকে আমার এমপ্লয়াররা প্রচুর ট্রেনিংয়ে পাঠিয়েছে, আমি প্রচুর সেমিনারে অ্যাটেন্ড করেছি, আমি প্রচুর ওয়ার্কশপ, সিম্পোজিয়াম টেকনোলজিতে আমি অ্যাটেন্ড করেছি, এবং আই হ্যাভ ইউটিলাইজড অল দ্য এক্সপোজার্স। এবং সেখানে আমি একটা পর্যায়ে আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে আই বিকেম এ ম্যানেজার। তারপরে আমার গ্রোথটা হয়, কারণ জানেন যে ভ্যাস এই ব্যাপারটা সাচ এ টেকনো মার্কেটিং এলিমেন্ট, এটা একটা কমপ্লিকেটেড প্লেস আর কি, এবং আপনাকে সারাক্ষণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সিটিসেলের জবের পরে আমি গ্রামীণ ফোনে ছিলাম কিছুদিন। গ্রামীণ ফোনে একটা প্রজেক্ট ছিল, আলো আসবেই, প্রথম একটা ডঙ্গল একটা প্রজেক্ট ছিল, যে ডেটা মনে আছে জি। আর সিটিসেলের মানে যদি কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, বাট একটা জিনিস আমরা বারবার যেটা বলি যে একটা কোম্পানি যেটা প্রচুর মানুষকে প্ল্যাটফর্ম দিয়েছে। আপনি যদি এখন বাংলাদেশের টেলকো ইন্ডাস্ট্রি দেখেন, আপনার যারা MFS ইন্ডাস্ট্রিতে আছে তারা সিটিসেলে চাকরি করেছে, যারা নিউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে, ইভেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্কে ভালো ভালো পজিশনে আছে। প্রোডাক্ট ডেভেলপমেন্টে সিটিসেল ওয়াজ রিয়েলি গুড, কারণ আমি যখন জয়েন করি সেখানে কিছু এক্সপ্যাট্রিয়েট ছিলেন, কিছু ইন্ডিয়ান রিসোর্স ছিল, তাদের এক্সপিরিয়েন্স ছিল হাচিসনের। এরপরে আপনি জানেন যে সিটিসেলকে সিংটেল টেক ওভার করে। সিংটেল অ্যাকচুয়ালি নার্চার্ড এ লট অফ রিসোর্সেস অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি, আই ওয়াজ পার্ট অফ সিংটেল ইনোভেশন ওয়ার্ক গ্রুপ। সেখান থেকে অনেক নলেজ আসে। নলেজ আসার পর আই ওয়েন্ট টু গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন থেকে আই কেম ব্যাক টু সিটিসেল আগেইন। তো সিটিসেল আমার কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, বাংলাদেশের প্রথম ওয়ারলেস ইন্টারনেট জুম নামে একটা সার্ভিস ছিল CDMA 1X টেকনোলজিতে, সারা বাংলাদেশে আপনি ইন্টারনেট আমরা সেবা দিয়েছিলাম। প্রথম ইন্টারন্যাশনাল রেমিটেন্স, DBBL এর প্রথম মোবাইল কমার্স সার্ভিসেস। তারপর আমি রবিতে আসি, রবিতে এসেও আমার একই জার্নি। রবিতে আমি জয়েন করেছি 2011 সালে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট নিউ ইনিশিয়েটিভ। তখন আমি নিউ কোড দেখতাম, সেখানেও আমরা বিক্যাশ লঞ্চ করেছিলাম, প্রচুর MHealth, MAdS এগুলো লঞ্চ করেছিলাম। তারপর আমি কিছুদিন আমাদের হেডকোয়ার্টারে কাজ করি। হেডকোয়ার্টারে কাজ করার আগে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ছিল অক্সিয়াটার,
ইরটকো নামে সেই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটা আমি সেট আপ করেছিলাম বাংলাদেশে। সো ইরটকো ইজ অলসো আই থিঙ্ক দ্য অনলি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। সো গ্রুপে যখন আমি কাজ করি এরকম ছটা দেশের প্রোডাক্ট দেখতাম। আমাদের অপারেশনস ছিল মালয়েশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মিয়ানমার, পাকিস্তান আর বাংলাদেশে। তারপর ওখান থেকে আবার আমি বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করার পর এখন আমি কমপ্লিটলি ডিজিটাল ব্যাস, নিউ বিজনেস অ্যান্ড নিউ কোর যেটা বলে, সো বলতে পারেন যে কোর প্রোডাক্ট ছাড়া যে নিউ ইনিশিয়েটিভসগুলো চলছে সেগুলো আর কি দেখছি আর কি। সো দ্যাটস দ্য সামারি অফ মাই 18 ইয়ার্স অফ ক্যারিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে সিটিসেল এর কথা মনে করে দিলেন। আমি যদিও মানে সিটিসেল নিয়ে অনেক কথাবার্তা আছে গভর্নমেন্টের তরফ থেকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট, বাট আই ক্যান স্টিল রিমেম্বার দেন আই পার্সোনালি অ্যাজ এ জেনারেল পার্সন আমি মনে করি যে হোয়াট এভার দ্য প্রাইস সিটিসেল কেপ্ট বিকজ অফ দ্য ইনিশিয়াল কস্টিং অ্যান্ড অল দিস, বাট সিটিসেল বাংলাদেশকে যদি সেই সময় যদি সেলুলার ফোন নিয়ে না আসতো আজকে হয়তো মোবাইল ফোনের যাত্রাটা এই পর্যায়ে আসতো কিনা আমি জানি না। এনিওয়ে মানে দিস ইজ মানুষ হয়তো ভুলে গেছে, আমি মনে করি যে আমার মনে আছে যে আমি এটা নিয়ে নিয়ে সব মানে জুম যে ডিভাইসটা এটা নিয়ে নিয়ে আমার ল্যাপটপের সাথে নিয়ে যেতাম যেখানে খুশি কানেক্ট হতাম, দ্যাট হেল্প মি এ লট ইন মাই লার্নিং প্রসেস। তো থ্যাংক ইউ ভাইয়া আমাকে রিমাইন্ড করার জন্য সেই দিনগুলো, সেগুলো হয়তো মানুষ ভুলে গেছে, এখনকার জেনারেশন তো রেডিমেড সব পেয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস, যেহেতু আমার মূল অবজেক্টিভটা হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট বেজ আছে প্লাস যারা উঠতি ক্যারিয়ারে তাদের অনেক রকম কোশ্চেন আমাকে করে আর কি, তো আমি আবারও বিনয়ের সাথে বলছি যে আমি কর্পোরেটে কাজ করি না এখন, বাট আই হ্যাভ এ লিটল বিট অফ টাচ অফ বিজনেস, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট বল গেম। সেজন্য আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, একটু পিছনে আসি যে আপনার লেখাপড়াটা যে কলেজ ইউনিভার্সিটি বা এই এটা একটু যদি বলতেন মানে তাহলে ট্র্যাকটা অনেকে বুঝতে পারতো যে আপনি হাউ ইউ কাম দিস ফার থ্রু দ্য এডুকেশন। গত সপ্তাহের কথা দোহা ভাই, আমার একটা টিম মেম্বার ইয়াং একটা মেয়ে আইবিএ থেকে জয়েন করেছে, তো আমি একটা জিনিস ব্রিফিং করলাম, করার পরে বললাম যে তুমি কি বুঝছো ব্যাপারটা, তো আমার কাছে হা হয়ে টাকা আছে, কারণ এই ব্যাসে সবকিছু হলো আমি যেটা বললাম টেকনো মার্কেটিং, প্রচুর জার্গন, HLR, VLR, IVR, SMS, VMS, DGSN। তো বললো যে ভাইয়া আমি তো আসলে এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে না, আমি তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। তখন আমি একটা স্টোরি বললাম এবং এটা রিলেটেড টু মাই ফার্স্ট মিটিং উইথ মাই ফার্স্ট বস। আমার ফার্স্ট বস হিজ নেম ওয়াজ সুকৃত সাহা, হি ইজ এন ইন্ডিয়ান ফেলা অ্যান্ড হি ওয়াজ এন এক্সপার্ট ইন সিটিসেল ওয়েন আই জয়েন ইন হিজ টিম। সো যেটা বললাম যে আমরা বাংলাদেশে দুইটা লোক কাজ করতাম ব্যাচ নিয়ে, আমি আর তানভীর নামে একটা ছেলে। ইন মাই ফার্স্ট মিটিং হি ওয়াজ অ্যাকচুয়ালি এক্সপ্লেনিং মি, সো আরমান আমরা এখন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এ উইল রিসেল দ্য ফাইবার অপটিক্স। তখন আপনি জানেন যে বাংলাদেশে ফাইবার অপটিক্স আসে নাই, ট্রান্সমিশন লিঙ্ক হতো মাইক্রোওয়েভ দিয়ে, বড় বড় টাওয়ার বসানো ছিল, একটা মাইক্রোওয়েভ থেকে আরেকটা মাইক্রোওয়েভে যেত, মানে মনে আছে আমাদের সেই সময়ে ডায়াল আপ করে যে ইন্টারনেট ধরতাম, তোমাকে বললো যে আমাদের এরকম প্রচুর ইনফ্রাস্ট্রাকচার সিটিসেল বসিয়েছে, নাও উই ওয়ান্ট টু রিসেল দ্য ইনফ্রাস্ট্রাকচার। তো আমার ফার্স্ট মিটিং এ আমাকে বলা হচ্ছে সো একটা মাইক্রোওয়েভ লিঙ্কে 53টা ইওয়ান লিঙ্ক থাকে, পার ইওয়ান লিঙ্কে 2 Mbps, সো আমরা 2 Mbps কিভাবে ভাঙবো, 150 Kbps করবো, 1 Kbps সাথে করে বেসবো। আই ওয়াজ লাইক স্যার 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 ওয়েট 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 ওয়েট, আই ডোন্ট নো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, I am a graduate of marketing, major in marketing and minor in management. So I'm here to work on customer segmentation, marketing management and all these elements. Ami promotion ne kaj korte chai, branding ne kaj korte chai, market position ne kaj korte chai. What is E1 and what is transmission link and what are you talking about? I don't have any clue. So uni bollo Arman, I am a BCom pass. You know amar mone ache amader shomoy chilo BCom pass chilo je 3 bochorer BCom, 4 bochorer na. So he said I am a BCom pass from India and I have been working in this field for the last 5-6 years, so stop whining and concentrate what I am saying. So that was my first blow and I was like very sad je ami ki korlam, ami ki bhul korlam, ami ki ekhon HR er kache giye bolbo je na amake valued service dekho na, and I am a pure marketing background. But mane jeta bolo na je manusher mane jadur chhoa jadur kathi jeta ar ki je amar boss, I am really indebted to him. এবং আমার বসের সাথে এই বছরই আমি
I've been to Kolkata and we had a great reunion. So উনি আমাকে শিখালেন কাগজে কলমে. So this is called HLR, this is called VLR. এটা হচ্ছে switch system. এটাকে বলে MSC. এই কল যখন জেনারেট হয় ফোন থেকে টাওয়ারে যায়, টাওয়ার থেকে বিএসসি তে যায়, বিএসসি থেকে MSC তে যায়, এভাবে করে কল হয়. এর বাইরে এই স্টাইলে IVR চলে. IVR হচ্ছে ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেম. তো হবে আপনি যে কল সেন্টারে ফোন করেন না, যে আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয় নিজেকে, ওটা IVR ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেম. তো ওগুলা দিয়ে আমাদের বিভিন্ন সার্ভিস গুলো দেওয়া. SMS যেটা আমরা SMS বলি, SMSC. আগে একটা জিনিস ছিল MMS, আপনি ছবি তুলে পাঠাতে পারতেন MMSC. বাংলাদেশে লঞ্চ হয় নাই. আমরা তখন ফার্স্ট TNT ইনকামিং প্রিপেড লঞ্চ করেছিলাম, কারণ গ্রামীণ ফোন একটা একটা ফাটাফাটি কাজ করেছিল ওই সময়, যে মোবাইল টু মোবাইল, কারণ ওরা TNT-র কাছ থেকে ক্যাপাসিটি পাচ্ছিল না, ওরা মোবাইল টু মোবাইল সার্ভিস লঞ্চ করেছিল. আমরা লঞ্চ করেছিলাম যে TNT ইনকামিং প্রিপেড. সো যে সিস্টেমটাকে অন করা, ওই এক্সপিরিয়েন্সটা ওয়াজ অ্যামেজিং. একটা কল সেন্টার অন করলাম, যে কল সেন্টার সারা জীবন 365 দিন 24 ঘন্টা চলবে, এটা বন্ধ হবে না. ইট ইজ অ্যান অ্যামেজিং ফিলিং. সো এবং এটার যে জার্নিটা, সো আমি যেটা বলতে চাচ্ছি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার চাকরির সাথে কোনো মিল আসবে না. আমাদের আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সেলস হেড ছিলেন অঙ্কের, হি ইজ ম্যাথমেটিশিয়ান, উনি আমেরিকা থেকে ম্যাথমেটিক্সে পড়ে এসেছিলেন. পেপসির কান্ট্রি ম্যানেজার আমার একটা কাজিন আছেন, উনি ইউনিলিভারে ছিলেন, রেকিপ ব্যাংকেজারে ছিলেন, খুরশিদ ভাই, উনি ফরেস্ট্রিতে পড়াশোনা করেছেন. বাট অল থ্রু চিরং ইউনিভার্সিটি সবচেয়ে সুন্দর ক্যাম্পাস ফরেস্ট্রি স্টুডেন্ট ছিলেন উনি. বাট উনি এখন দুর্দান্ত পরিচিত, মানে প্রতাপে এখনো উনি চাকরি করে যাচ্ছেন. সো অ্যাকচুয়ালি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দোহা ভাই ডাজেন্ট ম্যাটার অ্যাট অল. এটা আপনার নিজের লার্নিং অ্যাজিলিটি অ্যান্ড নিজের লার্নিং অ্যাবিলিটি, তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি ক্যারিয়ারটাকে আগাতে পারবেন আর কি. বাট আপনার প্যাশন দরকার, যেটা স্টিভ জব সাহেব মারা যাওয়ার আগে বলে গেছেন, যে ডু আপনি যেটা আপনার সবচেয়ে পছন্দের কাজ সেটা আপনি করবেন, অ্যান্ড ডু নট সেটেল ইফ ইউ গেট ইউর মোস্ট প্রেফার্ড জব. সো আমি হয়তো ব্র্যান্ডিংয়ে, বা আমি হয়তো ডিস্ট্রিবিউশনে, বা আমি হয়তো ইয়েতে আপনার ফাইন্যান্স বা অ্যাকাউন্টসে জীবনও ভালো করতাম না, বা আমি হয়তো এনজয় করতাম না, আমি যেভাবে এখন ব্যাস এনজয় করি. আর আপনি যেটা বললেন, একটা জিনিস আমি পার্সোনালি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান মনে করি, এই যে এই ধরনের প্রজেক্টগুলো, যে জুম বললাম, MFS বললাম, MHealth বললাম, MInsurance বললাম, এই সার্ভিসগুলো আনার সময় আমার কাছে মনে হয় যে আবার দেশের জন্য আমি একটু কিছু করতেছি. যেন আপনি যেটা বললেন, জুম যখন আমি সারা বাংলাদেশে রোল করছিলাম, I used to shed my tears যে আমি বরগুনাতে গিয়ে দেখতেছি 153 kbps. ওই সময় 153 kbps মানে বিগ থিং, স্মল পি, কিলো বিট পার সেকেন্ড, নট ইভেন কিলো বাইট পার সেকেন্ড. এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার, যে একটা ইমেল ঠাসঠাস ডাউনলোড হয়ে যাচ্ছে, একটা ইমেল পাঠাচ্ছেন এবং আপনি জাস্ট একটা মডেম ইউজ করে ব্যবহার করছেন. ইটস অ্যামেজিং ফিলিং, এটা মানে অমূল্য একটা জিনিস. আপনি আমাদেরকে, আমাকে অন্তত, অনেককে হয়তো রিকল করাই দিলেন যে হাউ উই কেম দিস ফার ইন এ লাইক সেলুলার সার্ভিসেস, ভ্যালু এডেড সার্ভিসেস. এই যে বললেন প্রিপেড ওয়াজ এ ভ্যালু এডেড সার্ভিস ওয়ান্স আপন এ টাইম, আর এখন এটা একটা রেগুলার প্রোডাক্ট হয়ে গেছে, তাই না? এখানে কয়েকটা জিনিস আমার এখনো খুব অবাক লাগে. দ্য সিটিসেল হ্যাজ অফার 25p টু অল কল. এটা মনে হয় আরো মানে সিটিসেল 10-15 বছর আগে মনে হয় তারা করেছে. স্টিল 25p কোনো কোম্পানি আমার মনে হয় দিতে পারে নাই. সো আমি জানি না, উইচ ইজ মেবি ডিউ টু দ্য CDMS সিস্টেমের কারণে তারা পেরেছিল নাকি কি, বাট আমি মনে করি অ্যাজ এ গ্রাহক হিসাবে যে দ্য 25p ইজ এ ভেরি লুক্রেটিভ দ্য প্রাইসিং, এবং এটার মধ্যে নিশ্চয় তারা প্রফিট স্কিম করার চিন্তা করছে. তো সো ইট ওয়াজ অ্যামেজিং. তো আজকে এত বছর পরেও প্রাইসিং উল্টো আমার মনে হয় ব্যাক গেট দিয়ে একটু বেড়ে গেছে. তো যাই হোক, এটা আপনারা জানেন. এখানে আরেকটা পয়েন্ট আমি পিক করেছি আপনার এখান থেকে, লার্নিং এজিলিটি অ্যান্ড অ্যাবিলিটি, যেটা আমি আমার স্টুডেন্টকে সবসময় বলি যে দেখো, যে আসলে আমি যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মার্কেটিং করছি, দেন মার্কেটিং থেকে আমি সাপ্লাই চেইনে জাম্প আউট করলাম, ঠিক আছে? তো সো এরকম সবাই চাইলে আসলে, সবাই ওই যে বলি যে সবার মধ্যে সব জ্ঞান আছে. আপনি চাইলে ডাক্তার হতে পারতেন, আপনি চাইলে ইঞ্জিনিয়ার হতে পারতেন, আপনি চাইলে অ্যাকাউন্টেন্ট হতে পারতেন, তাই না? কিন্তু জাস্ট যে রাস্তা আমরা চুজ করেছি, আমার 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 বক্তব্যটা জাস্ট আপনি আপনি জাস্ট এন্ডোর্স করবেন বা করবেন না সেটা আপনি জানেন. অর্থাৎ
যে পথে একবার হাঁটা শুরু করেছি সেই পথটাই আসলে থাকা উচিত কর্পোরেটে। যদি খুব বেশি সোয়াপ করি তাহলে কিন্তু ক্যারিয়ার নষ্ট হতে পারে। আপনি কি এই জায়গাটা একটু বলবেন? অনেকে কিন্তু সোয়াপ করে যে ঠিক আছে আমি কিছুদিন ফাইন্যান্সে কাজ করলাম ভালো লাগলো না, কিছুদিন সেলসে কাজ করলাম ভালো লাগলো না, কিছুদিন এরকম করলে কিন্তু ক্যারিয়ার নষ্ট হতে পারে। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? জি, আমার ওয়ান অফ মাই মেন্টর, আমার এক চাচা, উনি আল্লাহকে বেহেশতবাসী করুন, উনি একটা জিনিস বলতেন যে এ রোলিং স্টোন মেক্স নো মস। যে আমাদের আমরা দুটা জিনিস, আমার কাছে মনে হয় দুটা ভুল করি আমরা। একটা হচ্ছে আমরা শর্ট টার্মের ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দেখে আমরা কুইক জাম্প করি এবং সেখানে অনেক অনেক রিস্কি প্রপোজিশন নিয়ে নেয় এবং সেখানে দেখা যায় তার ক্যারিয়ারটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। সো টু আনসার ইউর কোয়েশ্চেন দোহা ভাই, যে একটা ছেলে যখন তার বিগিনিং অফ দ্য ক্যারিয়ারে আছে, দেন হি নিডস টু সেটল। সে যদি দেখে যে না তার ফার্স্ট জবটা হচ্ছে না, দেন হি ক্যান সুইচ ওয়ান টাইমস অর টু টাইমস, তারপরে তার এটা, তারপরে যদি সেটল করতে না পারে তার মানে তার চাকরি তার জন্য না, সে হয়তো ব্যবসায় যেতে পারে। আচ্ছা, তারপর সে যখন চাকরিতে করলো, যখন ওয়েন হি ইজ ক্লাইম্বিং মিড লেভেল দেন হায়ার লেভেল ম্যানেজমেন্ট, এরপরে কিন্তু আবার বল গেমটা ডিফারেন্ট। যেমন আমাদের আজিয়াটাতে আই এম রি এজ আই স্টেড, আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যে কেন জানি আই হ্যাভ গট অল দ্য এক্সপোজার্স এবং আমি প্রচুর গাইডেন্স পেয়ে থাকি আমার এমপ্লয়ারের কাছ থেকে। যেমন আমাদের আজিয়াটাতে এখন যে স্ট্র্যাটেজিটা আছে যে দে উইল এনকারেজ ইউ টু ট্রাই আউট ডিফারেন্ট অ্যাসপেক্টস বিকজ দে ওয়ান্ট দ্য নাম্বার অফ সিইওস, বিকজ আজিয়াটাতেই ধরেন এখন প্রায় 6-7টা অপকো আছে, আরো 10-12টা নিউকো আছে, মানে ওদের স্টার্ট আপস প্রচুর অপারেশন আছে, তাদের টাওয়ার কো আছে। তো ওরা চায় যে ইন্টারনালি ট্রান্সফার হোক। তো ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যেটা অনেক কাজ করে, ওরাই যখন চায় যে কেস আরমান ইওর উইকনেস ইজ মেবি বিজনেস প্ল্যানিং অর ফাইন্যান্স, সো ওয়াই ডোন্ট ইউ ট্রাই আউট অ্যাজ এ ডেপুটি সিএফও টু অ্যান টু এ স্মল ভেঞ্চার, হয়তো ওরা যা ওরা হয়তো দেখলো যে না আমার আর একটু ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলসে একটা এক্সপোজার দরকার, ওরা আপনাকে ইচ্ছা করে পানিতে ফেলে দিবে। বাট ওটা একটা পর্যায়ের পরে, আপনার যখন 15 বছর 10 বছর 12 বছর আপনার যখন ভালো ক্যারিয়ার হবে, আপনার কেপিআই রেটিং যখন 4-5 উপরে নাড়াচাড়া হবে, বেল কার্ভে আপনি যখন টপ পারফর্মার থাকবেন, তখন ওরা আপনাকে এই জিনিসটা করাবে। বিকজ ওয়ান্স ইউ বিকাম এ সিইও, আপনি জানেন যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ সিইও, কিছু সিইও দেয়ার ভেরি গুড নাম্বার্স, কিছু সিইও দ্বারা ভেরি গুড ইকিউ, কিছু সিইও দ্বারা ভেরি গুড আইকিউ, একজনের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস থাকে। সে দ্য নো দ্যাট ওকে এই সিইওটার এটা স্ট্রেংথ এবং এটা উইকনেস, উইকনেসের জায়গায় সবচেয়ে স্ট্রং ম্যানেজমেন্ট টিমকে দেওয়া হয় এবং সিইওকে অ্যাটলিস্ট যেন ওই গাইডেন্স এবং ওই এক্সপোজারটা দেওয়া হয় যেন সে কমপ্লিটলি এই পুরো বল গেমটা সে বুঝতে পারে। আমাদের সিইও যদি আপনি দেখেন দোহা ভাই, আমাদের সিইও যে মাতাব ভাই, হি ওয়াজ অলসো এ সিএফও, উনি যখন সিইও হচ্ছেন উনি ইউনিলিভার সিএফও ছিলেন, আইডিএলসিতে চাকরি করতেন অনেক জায়গায়, উনিও দেশে বিদেশে প্রচুর চাকরি করেছেন। এবং যেটা আমি বললাম যে আজিয়াটার বেস্ট পার্ট যে ওনাকে সিইও করার আগে দে সেন্ট হিম টু হার্ভার্ড, বাই দ্য ওয়ে আজিয়াটাতে যে কোনো সিইও হওয়ার আগে দে আর সেন্ট টু হার্ভার্ড অর স্ট্যানফোর্ড, এবং তারা ওই তাই ওই কোচিং অ্যান্ড ট্রেনিং এর পরে প্রফেশনাল আইডিয়ার পরে তারপরে তাদেরকে পজিশনে দেওয়া হয়। আমরা নিজেরাও একটু কনসার্ন ছিলাম যে মাতাব ভাই বিং এ সিএফও কি হবে ব্যাপারটা অ্যাজ এ সিইও, এখন নাও আমরা অবাক হয়ে যাই একটা মানুষের এত বড় ট্রান্সফরমেশন কিভাবে হয়। নাও হি ইজ সো মাচ ফরওয়ার্ড লুকিং, আই এম নট সেইং ইট বিকজ আই ওয়ান্ট টু ইউনো মানে আমি মাতাব ভাইকে তেল মারার জন্য বা তাকে মানে তাকে শিওর উনি এই প্রোগ্রামটা দেখছেন না, কিন্তু আমি সবার সাথে শেয়ার করার জন্য বলছি যে এই ব্যাপারটা খুবই অ্যামেজিং যে একটা মানুষকে কিভাবে ট্রান্সফরমেশন করা সম্ভব। মানে যে লোকটা সারাক্ষণ 5 টাকা বেশি যাচ্ছে কেন, 10 টাকা কেন বেশি যাচ্ছে, সেই মানুষটা বলতেছে না এই ভ্যালু অ্যাডেড সার্ভিস বা এই ইনোভেশন তোমার করা উচিত এবং আমাদের নেক্সট 6 মান্থসে উই নিড টু ইনভেস্ট সো দ্যাট আমার 2021 সালে আমি এখান থেকে রিটার্ন আসবে। যেমন আমরা আইওটি শুনতেছি না দোহা ভাই, অনেক আইওটি ইটসেলফ আমাদের দেশের ট্যাক্স রেজিমে ইজ এ নেগেটিভ বিজনেস কেস, বাট উই আর স্টিল ইনভেস্টিং ইট। আমরা একটা আশা রাখি যে গভর্নমেন্ট হয়তো ট্যাক্স কমাবে অথবা আমরা কোনো স্মার্টার ওয়েতে এটা করবো, বাট উই আর টেকিং এ কল, আমরা যে বড় বড় ডিসিশনগুলো নিচ্ছি যদি আপনি আমেরিকার কথা ধরেন, আপনার ধরেন আপনি আমেরিকাতে কমপ্লিটলি অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট, যেমন আপনি অ্যামাজন বট কিনেন রাইট, আমেরিকান লাইফস্টাইল ইজ ওকে যে আপনার ফ্রিজের পাশে আপনি অ্যামাজন বট নিয়ে রাখলেন, আপনার ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে গেল আপনি ক্লিক করলেন, আপনার এসি বন্ধ করতে গেলে আপনি আর্টিসেন্স ইউজ করলেন, কারণ ওখানে আপনার যদি রেভিনিউ চিন্তা করেন বা আপনি যদি চার্জিংয়ের কথা চিন্তা করেন,
you are ready to pay premium একটা end customer they are actually ready to pay মানে substantial amount of money হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি কেন সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গায় আপনি ফ্রি ফোন পান আপনাকে যখন সে একটা ফোন দেয় সে জানে যে আপনি তাকে টাকা ফেরত দিবেন কারণ আপনার নারী নক্ষত্র সোশ্যাল নাম্বার এই নাম্বার সেই নাম্বার যা আছে ও আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারবে সো দে ক্যান বিকাম অ্যান অ্যাগ্রেসিভ এবং তারা লং টার্ম প্ল্যানে যেতে পারে আপনি ক্যানাডার কথা যদি চিন্তা করেন বেল অ্যান্ড টেলাস যেখানে অ্যাভারেজ কস্ট অফ এ সেল ফোন ইজ $70 to $80 যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতে পারি না ক্যানাডাতে আমাদের আমেরিকাতে একটা ভালো কানেকশন আপনার যদি সেল ফোন ছাড়া হয় $50 নিচে আনলিমিটেড কোনো কানেকশনস নাই এক্স্যাক্টলি এটা আমাদের জন্য স্বপ্নের ব্যাপার আমাদের এখানে মানে 10 টাকায় 20 টাকাতেও মাল্টিপল গিগ অফ প্যাকেজ আমরা দেই সো এই কারণে আর কি সো আমরা চেষ্টা করছি কারণ এই পুরোটা হচ্ছে এইভাবে ইকোসিস্টেম আপনি যখন নাম্বার অফ আইওটি সেন্সরস অর্ডার করবেন তখন অটোমেটিক্যালি তো ওভারহেডটা কমে যায় তখন আপনি মার্কেটে অল্প পয়সায় ছাড়তে পারেন তার আগ পর্যন্ত ইজ চ্যালেঞ্জিং আর আমরা আশা রাখি বাংলাদেশিরা ভেরি ইন্টারেস্টিংলি তারা নিউ টেকনোলজি পছন্দ করে এবং তারা কিন্তু ট্রাই আউট করে আপনি জুম ইউজ করছেন চিন্তা করে দেখেন এমন না যে আপনি বসেছিলেন যখন জুম লঞ্চ হয়েছে উই হ্যাড এ হিউজ নাম্বার অফ বেস 1700 টাকা করে আমাকে কাস্টমার দিত ওই সময়ে 25 পয়সার কাস্টমার বেজে আমাকে 1700 টাকা করে কাস্টমার দিত একটা কানেকশনের জন্য আপনার কি মনে পড়ে যে ইন্টারনেট ক্লাউডের উপর ডিপেন্ডেন্সি সরায় একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করে আমরা ইন্টারনেট দিয়ে পুরো বাংলাদেশে এটিএম মেশিন সরায় দিলাম মানে বুঝছেন আবার টেকনোলজি এখন এভলিউশন হয় এটার সাথে কিন্তু ইকোসিস্টেম পারিপার্শ্বিক যে ব্যাপারটা তারা কিন্তু বেনিফিটেড হয় মানে দ্যাটস এ গ্রেট এক্সাম্পল একটা ছোট কোশ্চেন করে ইন্টারনেট কি আপনারা রেডিউলিং কিবা ভিসেট বা কিভাবে এস্টাবলিশ করেছিলেন জাস্ট এটা আমার কোয়েরি না এটা আপনার ওই যে ইয়েটা ছিল যে ডঙ্গলটা আপনি যদি মনে পড়ে একটা ডঙ্গল ছিল দুই ধরনের ছিল একটা TCMCI কার্ড যেটা আপনার ল্যাপটপের স্লটে ঢুকতো আর একটা ছিল USB ডঙ্গল আপনার যে ইউজি পোর্ট দিয়ে ডঙ্গল আসতো ওই ডঙ্গলে আপনার একটা আইপি থাকতো ওই আইপিটা আমরা ডিফাইন করে দিতাম এজ এ ইন্টারনেট প্ল্যাটফর্ম হিসেবে সো সেটা অন্য এক জেলা থেকে আরেক জেলায় কানেক্টিভিটি কিভাবে আসতো তো আমার যে টাওয়ারটা ছিল সো ওখান থেকে যখন নিয়ারেস্ট টাওয়ারে পিক করতো ওই টাওয়ার থেকে সিগন্যালিংটা দুইটা বেতে যেত একটা হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে যেত আর একটা হচ্ছে ফাইবার দিয়ে যেত ওই সময় ফাইবার এত স্ট্রং ছিল না মোটামুটি আমাদের মাইক্রোওয়েভের উপরেই ডিপেন্ড করতে হতো আপনি একটা চমৎকার কথা বলেছেন আই এম ভেরি ইমপ্রেসড যে CDMA এর একটা বেস্ট পার্ট ছিল যে এটা এটা লো কস্ট টেকনোলজি যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দেই ওই সময়ে সারা বাংলাদেশ সিটিসেল কভার করতো মাত্র 980টা সাইট দিয়ে যেটা এই মুহূর্তে 15,000 সাইট দিয়ে GSM কভার করে সো এটা প্রক্সিমিটি ওয়াজ হাই তো যেটা হতো যে ওই এটিএম মেশিনের সাথে যে মোডেমটা কানেক্টেড থাকতো ওই মোডেমের আইপি আমার টাওয়ার থেকে আমার যেই GGSN এ যেত যেখান থেকে ডেটা সার্ভিস আসে সে GGSN লোকেট করতো যে ওকে এই আইপিটা হচ্ছে ইন্টারনেট আইপি সো ওকে আমার ইন্টারনেট ক্লাউডে পাঠানোর দরকার নেই ওই সময় কিন্তু বাংলাদেশে BDIX ছিল না ওই সময় সব ইন্টারনেট যেত সিঙ্গাপুর রাইট প্রত্যেকটা ইন্টারনেট CME4 কেবল দিয়ে দেশের বাইরে ঘুরে এসে আবার ঢুকতো মানে তখনও CME4ও আপনার মানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে কিভাবে আমাদের এই টেকনোলজি গুলো ইভলভ হয়েছে আর কি না আমার খুব আমি কিন্তু খুব টেক মানে ইয়ে গাই ফ্রেন্ডলি গাই মানে মানুষ তো সো আমার কিন্তু এইসব কোশ্চেন কিন্তু তখনকার কিন্তু বাই দিস টাইম টেকনোলজি আপনারা এত উপরে নিয়ে গেছেন এখন এই কোশ্চেন গুলো কাকে করব মানে করা উচিত কিনা আজকে আপনাকে পেয়ে আসলে একটু লাইন চ্যুত হয়ে গেছে আর অনেক কোয়েরি মাথায় আছে এনিওয়ে দ্যাট ইজ এ মানে ইন্টারেস্টিং পার্ট আমার মনে হয় যে যেমন এখনো আমেরিকায় Verizon, AT&T অনেকেই আপনার CDMA এ চালাচ্ছে এবং দে আর ডুইং ফ্যান্টাস্টিক বাংলাদেশে কেন এটা সাকসেসফুল বা কেন কন্টিনিউ করা হলো না ইট ইজ এ লো কস্ট এটা প্রুফড সব জায়গায় এটা এবং এটা নেটওয়ার্কটা ওই যেটা আপনি বললেন আপনার ইন্টারনালিও খরচ কম এখন তো টাওয়ার গুলো ম্যানেজ করতে হচ্ছে বললেন 15,000 কোথায় 980 না কত তো সো ইটস এ হিউজ ডিফারেন্স তাই না তো দুইটা কারণে দোহাবাই এটা ক্লিক করে নাই একটা হচ্ছে আপনার এটার সবচেয়ে বড় লিমিটেশন ছিল কোয়ালকমের পেটেন্টেড ছিল সো কোয়ালকম আমাদেরকে মানে সিটিসেলকে রোজি বা সিটিসেল বা ওই সময় রিলায়েন্স ছিল
আপনার জাপানের ডোকোমো ছিল, ইন্ডিয়ার টাটা ছিল, যে রিলায়েন্স এখন জিওতে চলে গেল সেই রিলায়েন্সেরও কিন্তু সিডিএমএ নেটওয়ার্ক তারা করেছিল, টাটাও আপনার সিডিএমএ নেটওয়ার্কে করেছিল, চায়নাতে ছিল চায়না ইউনিকম। তো এই এদেরকে তারা রোজি পিকচার দেখাতো, ওকে সিডিএমএ উইল ইভলভ টু এলটি। অ্যান্ড সেটা কারণে কি হলো যে জিএসএম এ যে বেস্ট পার্ট ছিল যে হ্যান্ডসেট, ওই সময় আপনারা নোকিয়া বিভিন্ন স্মার্টফোন নোকিয়া লুমেরো ভালো ভালো যে ডিভাইস গুলা ইউজ করতে পারতেন, সিডিএমএ তে সবচেয়ে বড় বটল নেক ছিল ভালো হ্যান্ডসেট ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই হ্যান্ডসেট যেগুলো আছে সেগুলো ছিল মোর এক্সপেন্সিভ দ্যান জিএসএম। আর যেটাতে লাস্ট নেইল অন দ্য কফিন ওয়াজ, দুইটা জিএসএম এবং সিডিএমএ দুইটা নেটওয়ার্কে গিয়ে ল্যান্ড করলো এলটিইতে, যেটার অ্যাকচুয়াল পেটেন্ট হোল্ডার ইজ কোয়ালকম। সো বলতে পারেন কোয়ালকমই সিডিএমএ কে মেরে ফেলেছে। সে ডাব্লিউ সিডিএমএ যখন আসলো বা টিডিএস সিডিএমএ যখন আসলো, এই এই স্পেকট্রামগুলো তখনই মরে গেল যখন পুরোটা এলটিইতে গিয়ে আপনার মার্চ হলো আর কি। কারণ কোয়ালকমও বুঝতে পারলো যে ইউরোপিয়ানস আর অ্যাকচুয়ালি পিকিং আপ, সো ওরাও এলটিইতে চলে গেল। বাট আপনি যেটা বললেন ভেরাইজন ওয়্যারলেস বা রিলায়েন্স বা যারা আছে তারা এখনো সিডিএমএ ইভিডিও যেটাকে বলে, যেটা নেটওয়ার্কটা সিরিজের ছিল সিডিএমএ এফ জিরো, যেটা 3.2 এমবিপিএস ইয়ে ছিল স্পিড ছিল, ওটা হচ্ছে মোস্ট কস্ট এফেক্টিভ সলিউশন। আপনার একটা মজার ইনফরমেশন দেই, একটা স্পেকট্রাম আছে সিডিএমএ 450 যেটা নিউজিল্যান্ডে আছে, তারা পুরো ফরেস্ট্রি ডিপার্টমেন্ট চালায় সিডিএমএ 450 তে আপনি এই পুরো বাংলাদেশে মাত্র 500 সাইট দিয়ে নেটওয়ার্ক চালাতে পারবেন। কিন্তু ওই ডিভাইসটা নাই, ওই হ্যান্ডসেটটা নাই, ওই হ্যান্ডসেট হ্যান্ডসেট আপনাকে এক্সপেন্সিভ, হ্যান্ডসেট ইজ এক্সপেন্সিভ। Now, আমার এখনো মনে আছে, as I worked in HSBC back in 2001, তখন কিন্তু আমরা কিন্তু CDMA, আপনারা কর্পোরেট ক্লায়েন্ট ছিল HSBC, মনে আছে যে আমাদেরকে আমাদেরকে আমি ভুলে গেছি 3,500 টাকা আমাদেরকে সাবসিডাইজ করতো, মানে বলতো যে তোমার এই মোবাইল প্যাকেজ, মানে ইটস এ হিউজ মানি ফর HSBC, আমাদেরকে এটা দিত CDMA। সেই আমি স্যাটার্ন এটা ভুলে গেছি, মোটরোলা বা সামথিং ব্ল্যাক স্যাট যেটা ফ্লিপ আছে, আপনারা যেহেতু আমাদের সিটিজেনের কর্পোরেট কাস্টমার ছিলেন, আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ডিল ছিল। আই ক্যান রিকল BAT ওয়াজ দ্য কর্পোরেট ক্লায়েন্ট, HSBC ওয়াজ কর্পোরেট ক্লায়েন্ট, কারণ CDMA আবার কলের কোয়ালিটি ওয়াজ বেটার, দ্য ভয়েস কোয়ালিটি ক্ল্যারিটি ওয়াজ ভেরি ক্লিয়ার, ব্রেকআপটা হতো না তেমন। তো যাই হোক, অনেক পুরনো কথা মনে করাই দিলেন, যে ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানতে ইচ্ছে করতেছে, পরে আপনার সাথে পার্সোনালি কথা বলে জেনে নিব, কারণ থ্যাংক ইউ ভাইয়া। আর এটা হচ্ছে এখন আমরা আসলে বেসিক্যালি যে মানে ভ্যালু অ্যাডেড যে সার্ভিস গুলো, নট অনলি দ্য সেলুলার সার্ভিস, মানে সব জায়গায় তো দরকার, তাই না? ফিউচার নিয়ে চিন্তা করেন, আপনি মাধব ভাইয়ের কথা বলছেন, মাধব ভাইয়ের সাথে আমি সেভারাল টাইমস বসছি, হি ইজ এ ভেরি সিম্পলিস্টিক গাই, এবং আমার মনে আছে যে গলফ টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চিটিং আসলে আমরা ওনার ওয়ান অফ দ্য ক্লায়েন্ট ছিলাম এবং একটা পরিচয় হয়ে গেছিল। এবং আমি দেখছি সবচেয়ে একটা CEO, দ্য ওয়ে হি টক, এবং আমার মনে আছে যে ইয়াতে কোন একটা হোটেলে আমি খুব অ্যাগ্রেসিভলি ওনাকে প্রশ্ন করলাম, দ্য থিং ইউ আর প্রমিজিং এটা কিন্তু বাস্তবে এটা না, এবং হি ওয়াজ টেকিং দিস কোয়েশ্চেন ভেরি লাইক এজ এ লার্নিং টু, যে ও এটা তাই নাকি, তো অবশ্যই আমি আই উইল টেক কেয়ার অফ ইট। সো এই যে এইটা দুইটা পার্সপেক্টিভ বললাম, যে অর্থাৎ কাস্টমার কি চিন্তা করবে, কাস্টমার কি চিন্তা করছে, ভ্যালু এডিশন সার্ভিস গুলো আপনারা ইন অ্যাডভান্স কিভাবে চিন্তা করেন। আপনারা ধরেন 100টা ভ্যালু এডিশন সার্ভিস নিচ্ছেন, আপনারা নিজেরাও জানেন 10 উইল ক্লিক টুডে, 10 উইল ক্লিক টুমোরো, এন্ড 10 উইল অবসোলেট টুমোরো। তো এটাকে অ্যাডজাস্ট করেন কিভাবে, মানে অনেকগুলো জিনিস একসাথে থ্রো করলাম আপনাকে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সো ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সেটা দুইটা ভাবে আমরা বলি, একটা পুশ অ্যাপ্রোচ, একটা পুল অ্যাপ্রোচ। Pull approach to what is happening all over the world. This world is now about IoT. This world is now about fintech. This world is now about augmented reality. This world is now about big data analytics. This world is now about convergence play. This world is now about blockchain. So, if you talk about this, when it was 3 years ago, this world was all about data. This world was all about content.
এখন যেরকম আপনি কোভিড-19 পরিস্থিতি দেখেন যে উবারের মতো সার্ভিস বন্ধ হয়ে গেছে, লাইক বাংলাদেশে উবারের অপারেশনস লিটারালি বন্ধ হয়ে গেছে, রাইট? আবার নেটফ্লিক্স এর মতো সার্ভিস ফ্লোরিশ করছে, বিকজ মানুষের কিছু করার নাই, তারা বসে বসে নেটফ্লিক্স দেখছে, অ্যামাজন প্রাইম দেখছে, স্ট্রিমিং দেখছে। আবার ধরেন হেলথ সেক্টরে হিউজ ক্রাইসিস এসছে, হেলথ সেক্টরে ক্রাইসিস কিভাবে বলবো, যে আমার মা ধরেন সিজ এ ডায়াবেটিক পেশেন্ট, সিকিডি পেশেন্ট, সে ডাক্তারের কাছে যেতে পারছে না, বাট যেহেতু আমি ওনার ডাক্তারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তাকে ট্রিটমেন্ট দেওয়াতে পারছি, বাট এই ফ্যাসিলিটিটা হয়তো অনেকে করতে পারছেন না। সো ফুল অ্যাপ্রোচ হচ্ছে যে আপনার কারেন্ট মার্কেট ডায়নামিক্স, যে মার্কেট কি বলছে। সো এটা যদি আপনি চিন্তা করেন যে আমরা রিসেন্টলি মানে এই কোভিড-19 শুরু হওয়ার সাথে সাথে আমরা যেটা করেছি, আমরা ইন্স্যুরেন্স সার্ভিস লঞ্চ করেছি, মানে আমার যে সার্ভিসটা ছিল সেই ইন্স্যুরেন্স আমরা কোভিড-19 এর কভারেজ দিয়েছি, কারণ জানি মানুষজন এটা চাইবে। দেন আমরা যে উই হ্যাভ কাম আউট উইথ এ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ইজিলি ডাক্তাররাও আসবে আবার কাস্টমাররাও আসবে। সো আপনি যেটা করছেন অ্যাকচুয়ালি ইউ আর অ্যাড্রেসিং দ্য পেইন পয়েন্টস অফ দ্য পিপল, এবং এটা কিন্তু নট লিমিটেড টু ট্রিটমেন্ট, ইট ইজ অলসো লিমিটেড টু ইউর সাইকিয়াট্রিক, যে জিনিসগুলো ওষুধপত্র পৌঁছে দেওয়া, এভরিথিং ইউ আর অ্যাকচুয়ালি অ্যাড্রেসিং, যে এই এইভাবে আপনি একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন। এবং এটা কিন্তু ওই জায়গাতেই থেমে নাই, ধরেন এটার সাথে লাইফস্টাইল, যে আরমান, আরমান ইজ এন ওবেস গাই, আরমান জান আরমানকে সকালবেলায় এই এত ক্যালোরি খেতে হবে, আরমান যদি এর চেয়ে বেশি ক্যালোরি খেতে খেয়ে ফেলে তাহলে আরমানকে 5000 স্টেপস হাঁটতে হবে, আরমান যদি 5000 স্টেপস হেঁটে যায় তাহলে আরমান রাতের বেলা এই খাবারটা খেতে পারবে। এটাকে যে আপনার একটা লাইফের পার্টে নিয়ে আসা, ইটস এ পার্ট অফ ইউর লাইফ, এবং এগুলো কিন্তু এখনকার জন্য মানে খুবই প্রযোজ্য, মানে ইউ হ্যাভ নো আইডিয়া কি পরিমাণ মানুষ এখন মেন্টাল ইয়েতে, মানে আপনার মেন্টাল সার্ভিসগুলো, মানে সাইকিয়াট্রিক সার্ভিসগুলো তারা নিচ্ছে, কি ধরনের মানুষ এখন স্ট্রিমিং, আপনি যাই দেন যে কোনো এন্টারটেইনমেন্ট, তারা বাসায় বসে আছে, তারা স্ট্রিমিং সার্ভিসগুলো নিচ্ছে। সো দিস আর অল দ্য পুল অ্যাপ্রোচ। আরেকটা আমরা বলি পুশ অ্যাপ্রোচ, যে যেটা আমি আপনাকে বললাম যে এমন ফিনটেক যদি আপনি চিন্তা করেন বা বিগ ডেটা অ্যানালিটিক্স যদি চিন্তা করেন, যে আমাদের দেশের সামনে একটা খুব বড় বিপদ আসতেছে বা অলরেডি চলে আসছে, যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টাকা নাই, আপনার প্রচুর মানুষ আপনি দেখতেছেন হয়তো ক্লিপে যে দে আর অল মাইগ্রেটিং টু ভিলেজ, কিছু বড় গরিব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মানুষের, যে এই কোভিড-19 এই বিপদটা যাওয়ার পর আপনি যেটা মানুষকে হেল্প করবেন, আপনার কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার, ইভেন গভর্নমেন্ট থেকে যে ট্রাই করতেছে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া, তাদেরকে সাহায্য করা, কিন্তু এই পুরো জিনিসটা আপনি যদি অটোমেট এবং ডিজিটালাইজ না করেন তাহলে এটার ইমপ্লিমেন্টেশনটা এফেক্টিভ হবে না। তো আমরা যেটা বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ফিনটেক দিয়ে যেটা মানে চেষ্টা করছি, যে কাস্টমারের ইউসেজ বিহেভিয়ার দেখে এবং কাস্টমারের ইউসেজ প্যাটার্ন দেখে আমরা যদি তাকে প্রপার অ্যানালিটিক্সের মধ্যে নিতে পারি, তাহলে এই কাস্টমারদেরকে এই ব্যাংক বা এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা তাদেরকে লোন দিতে পারে। আমি কাছে বুঝাতে পারছি ব্যাপারটা, যে একটা মানুষকে আপনি এখন আমাদের দেশে ধরেন ব্যাংকিং সেক্টরে মানে ব্যাংক পেনিট্রেশন এত কম আমাদের মানুষজনের, যে একটা মানুষ যদি লোন চায়ও সে এখন চাইলেও লোন পাবে না, কিন্তু উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু কাম আউট উইথ এন আইডিয়া, যে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিগ ডেটা অ্যানালিটিক্স ফার্ম মিলে আমরা যদি এন্ড কাস্টমারকে একটা অল্টারনেট ক্রেডিট স্কোরিং দিতে পারি, সেটার উপর বেস করে ব্যাংকের যারা আছেন তারা বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তারা লোন দিবে এন্ড কাস্টমারদেরকে, এবং এটা যে কত বেনিফিটেড হবে, কারণ ইন্টেনশন সবার ভালো, গভর্নমেন্ট ফান্ড নিয়ে বসে আছে তারা প্রণোদনা দিতে যাচ্ছে, এন্ড কাস্টমার যারা আছে তারা প্রণোদনা নিয়ে সেটাকে আবার টাকা ফেরত দিতেও চাচ্ছে, কিন্তু এটার ইনফ্রাস্ট্রাকচারটা নাই, এটার প্ল্যাটফর্মটা নাই। সেগুলো আমরা বলি পুশ অ্যাপ্রোচ, এগুলো আমরা কনসেপ্ট এখন নিয়ে আসি, যে আচ্ছা আমরা একটা কাজ করি না, আমরা একটা ক্রেডিট স্কোরিং ইঞ্জিন বানাই, যে আমরা রুবিতে একটা ব্লকচেইন বেসড ক্রেডিট স্কোরিং ইঞ্জিন বানিয়েছি, যেটার মাধ্যমে আমাদের ডেটা সিকিউরিটি, আইটি সিকিউরিটি এনশিওর করে আমরা ক্রেডিট স্কোরিং করতে পারি, এই এক্সপোজারও আমাদের কাছে আছে, যেটা নিয়ে উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যান্ড কামিং আপ উইথ আইডিয়াস। সো সেভাবে অ্যাকচুয়ালি আমরা কাজ করি। তারপরে আরও আছে আপনার ইভেন্ট ওয়াইজ কাজ করি, যেমন সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে কাস্টমাররা কী কী সার্ভিস নিতে চাইবে, যখন আমি আপনি শুনে মজা পাবেন যে আমরা অনলাইন গরুর হাটও করছি এই কোরবানিদের আগে, আমাদের একটা ইসলামিক অ্যাপ আছে নাম হচ্ছে নূর অ্যাপ, যেমন গত ঈদে আমরা নূর অ্যাপ লঞ্চ করেছি, আরেকটা লঞ্চ করেছি ইকরা অ্যাপ, সেখানে যেটা হয়েছে যে এখন হুজুররা যে বাসায় আসতে পারতেছে না পড়ানোর জন্য, তো আপনি আপনার বাচ্চার জন্য ইন্ডিভিজুয়াল ক্লাসরুম করতে পারেন, ওই ইন্ডিভিজুয়াল ক্লাসরুমে এসে হুজুররা আপনার বাচ্চাকে, এবং মহিলা হুজুর এবং পুরুষ হুজুর, এমন না নট লিমিটেড টু পুরুষ হুজুর, আপনার মেয়েকেও একটা মহিলা হুজুর পড়াবে, দিস আর হচ্ছে আপনার পার্ট অফ লাইফ,
মানে এটা মানুষজন স্বতঃস্ফূর্তভাবে নেয় আর কি, মানে দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ পার্ট অফ দেয়ার লাইফ এবং সে কারণে তারা নেয় আর কি। তো এই সেগমেন্ট ওয়াইজ আমরা সার্ভিসগুলো দেই যেটা এই, এবং সেখানে আমরা ডিসাইড করি যে কোন কোন সার্ভিসগুলো আমরা নিয়ে আসবো এবং কিভাবে নিয়ে আসবো, এবং সেভাবে আমরা এন্ড অফ দ্য এন্ড কাস্টমারের কাছে আমরা জিনিসটা লঞ্চ করি। আচ্ছা, এখানে একটা আমার মানে যেটা হচ্ছে রিলেটেড কোশ্চেন মাথায় আসছে, সেটা হচ্ছে আপনি যে বললেন যে ভ্যালিডেশন সার্ভিসে যে হুজুর পড়াচ্ছে বা আপনি যে সাম সার্ভিসেস ইউ আর গিভিং, এটা কি আপনার নেটওয়ার্কে থাকতে হবে নাকি আমি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে, যেমন ধরেন আমি এখন আমেরিকায় আসছি যে আমি রবির অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটা করতে পারবো, নাকি সেটা একটা আলাদা অ্যাপ্লিকেশন করছেন? আচ্ছা, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটাও দেখেন, এটাও কিন্তু রিসেন্ট ইয়ে আপনার। সো এটাকে বলে আপনি জানেন যে একটা ডিওবি মানে ডিরেক্ট অপারেটর বিলিং, আরটা হচ্ছে আপনার থ্রু আপনার ইয়ে পেমেন্ট গেটওয়েজ। সো আমাদের কিছু কিছু অ্যাপ আছে সেগুলো আপনি ডিরেক্ট অপারেটর বিলিং হচ্ছে, যেমন আমি হেলথের কথা যেটা বললাম লাইফ প্লাস একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ইরিসপেক্টিভ অফ রবি এয়ারটেল, আপনি আমেরিকাতে বসেও করতে পারেন চাইলে। আর কিছু কিছু জিনিস আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের আমাদের ইয়ে মানে শুধুমাত্র রবি এবং এয়ারটেল কাস্টমারের জন্য। এটার দুইটা রিজন আছে, একটা হচ্ছে আমরা যেসব পার্টনারদের সাথে কাজ করি, আমরা তাদেরকে বলি কন্টেন্ট প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডার, তারা আমাদের কাছে আইডিয়া নিয়ে আসে এবং আমরাও তাদেরকে তখন ইম্প্রোভাইজ করি, ঠিক আছে ভাই আপনার, যেমন আমরা যে ইন্স্যুরেন্স সার্ভিস লঞ্চ করেছিলাম এই COVID-19 সাথে সাথে, উনি কিন্তু আমাদের একটা হেলথ সার্ভিস দিতেন, তাকে আমরাই আইডিয়া দিলাম যে, এবং আমাদের কিন্তু হেলথ সার্ভিস তিনটা সিপি দেয় এবং তিনটা সিপিকে আমরা পিচ করলাম যে ক্যান ইউ কাম আউট উইথ এ কভারেজ, যে ইন্স্যুরেন্স কভারেজ যেটার এগেনস্টে COVID-19 আমরা কভারেজ দিতে পারি, তার মধ্যে এই সিপিটা ডাইনামিকলি কেম ব্যাক টু আস অ্যান্ড গিভ আস দ্য সার্ভিস এবং আমরা সেভাবে দিয়েছি। তো যেগুলো সিপি সার্ভিস হয় নর্মালি সেগুলো অ্যাকচুয়ালি অনলি লিমিটেড টু রবি এয়ারটেল ইউসেজ ইউজারদের জন্য করা হয় আর কি। কিন্তু why not you are combining both because so that we can enjoy those who are outside, jemon amar chele ke hujur pakistani ek hujur pore ami ekhane ar kono source pai nei take $200 pay korte hoy, he is taking class of like 20 minutes 5 days in a week, three months e 240 ডলার বা সামথিং আমি জানি না মানে এক্সাক্ট ফিগারটা, পাঠাইতেও তাকে আবার কিছু $15 খরচ হচ্ছে। কিন্তু আমি আপনি যা চিন্তা করেন আওয়ার হিসাব করেন, আমি যদি 30 মিনিটস করে ধরি তাহলে আপনার হোয়াটএভার মানে মাসে ইটস নট বিগ ডিল, লাইক 8 আওয়ার্স, বাংলাদেশে একজন হুজুরকে 8 আওয়ার্স এ কত দিতে হবে, তাহলে 3 8 24 ধরেন 30 ঘন্টার জন্য আমি কত পে করতে হবে, ইট শুড নট বি লাইক 200, রাইট? মাথায় যেটা কাজ করে অনেকে মনে করে আমরা যারা বিদেশে থাকি আমরা দেশের ভালো চাই না, আসলে আমরা এখানে এই যে একাডেমিশিয়ানরা কিন্তু গ্রুপলি বসে তারা চিন্তা করে যে কি করতে পারবে এবং তাদের যে এক্সপার্টিস সেটাকে ইউজ করে, এবং আমাদের প্রায় সময় মিটিং হয় এবং আমরা আমরা ওইটা আলোচনা করি, সেগুলো কিন্তু পলিসি মেকারদেরকে এমনি ফ্রি অফ কস্ট পাঠানো হয় যে ঠিক আছে আমরা এই চিন্তা করলাম, ইফ ইউ ক্যান অ্যাড সামথিং ফ্রম দেয়ার ইউ উইল বি বেনিফিটেড, এবং কোনো কর্পোরেটকেও ওরা হয়তো পাঠাতে পারে যারা এখানে যারা এটা উদ্যোগ নেয় আর কি, যে উই কুড বি এ পার্ট অফ দিস। আপনি আমার কথা বুঝতে পারছেন যে অর্থাৎ এক্সপার্টিস গুলো কিন্তু আমরা এইভাবে চিন্তা করি। এখন আমি এই সার্ভিসটা যদি বাংলাদেশের এখানে ধরেন কত লক্ষ লোক যত লক্ষ লোক থাকে তাদের ছেলে মেয়েদেরকে চায় যে ধর্মীয় শিক্ষা দিতে, কালচারাল শিক্ষা দিতে, যেটাই হোক সে মানে ধর্মীয় অনুশাসনে বড় করতে, এখন সেখানে একটা কিন্তু বড় বাজার আছে। হ্যাঁ, তার উপরে আপনার ধরেন আমি বাংলা শিখাতে যাচ্ছি, আমার ছেলে যাতে বাংলা না ভুলে যায় বা এখানে টিউটর পাওয়া যায় না, ঠিক আছে আমি একটা ইউনিভার্সিটির ছেলে আমার ছেলেকে আধা ঘন্টা এক ঘন্টা পড়াক আমি তাকে পে করি, আমার জন্য $50 বিষয় না, কিন্তু ইউনিভার্সিটির একটা ছেলের জন্য $50 মানে 4,500 টাকা, ঠিক আছে? আমি দ্যাট ইজ এ হিউজ মার্কেট, আমি মনে করি দ্যাট ইজ এ হিউজ মার্কেট। বাংলাদেশের ছেলেরা এইভাবে যেখানে সেখানে 2,000-1,000 টাকা টিউশনি করার দরকার হবে না, এবং তারা কিন্তু ঘরে বসে 2-3 জনকে আপনার উইন্ডোতে সামলাইতে পারবে, ঠিক আছে? সো আমি জাস্ট এই ব্যাপারে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে যে দ্যাট ইজ হিউজ মার্কেট, ওয়াই নট ইট ইজ মানে এটা আপনি আপনার নেটওয়ার্কে না রেখে যেটা আপনি বললেন যে থার্ড পার্টিতে বা যেটা আপনি যে আমি টার্মটা ভুলে গেছি মানে আপনি বুঝতে পারতেছেন যে ওয়াই নট ইউ আর কম্পেয়ার। সো দোহা ভাই, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, আমরা নাম দিয়েছি বিডি অ্যাপস। হ্যাঁ, বিডি অ্যাপস খুব ফেমাস একটা প্ল্যাটফর্ম, যাই আপনি নাম শুনেছেন নাকি, সেটা হচ্ছে বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে তাদের বাচ্চাদেরকে আমরা ট্রেনিং করি, ট্রেনিং দেই যে তোমরা, এবং এটা হচ্ছে কাজের ট্রেনিং আর কি, ইটস নট দ্যাট এখন যে ধরনের মানে প্রফেশনাল ট্রেনিং ওরকম ট্রেনিং না, এফেক্টিভ ট্রেনিং, যে ইউ বিকাম এ ডেভেলপার, এবং তারাই কিন্তু ডেভেলপমেন্টের এই যে ডেভেলপার একটা ডেভেলপার কমিউনিটি হচ্ছে। এবং আমার বেস্ট নিউজ হচ্ছে আমাদের গভর্নমেন্টের সাথেও কথা হচ্ছে যে আমরা গভর্নমেন্টের সাথেও ক্লোজলি কাজ করবো, যে গভর্নমেন্টেরও
ডেভেলপার কমিউনিটি এখানে আসবে আর কি। সো আমরা কিন্তু এই আপনি যেটা বলেন এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন, যে আমরা কিভাবে আমাদের এই সার্ভিস গুলাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারি, কারণ উই আর টকিং অ্যাবাউট 35 crore বাংলাদেশিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নট লিমিটেড টু বাংলাদেশ অনলি, রাইট? দ্যাট ইজ দ্যাট মানে মানে কি বলবো, এই এদের সবাইকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি। সো অফকোর্স এটা এটা আমরা করব। তো আমরা আস্তে আস্তে শুরু করেছি, যেটা আমি আপনাকে বললাম হেলথ অ্যান্ড গেমিং এই দুটোতে আমরা শুরু করেছি, বাট এই লাইফস্টাইলের ব্যাপারগুলো নিয়ে তাহলে আমরা চিন্তা করছি। যেমন নূর, যেটা আমি আপনাকে বললাম নূর আর ইকরা, এটা নিয়ে কম আগজিয়াটা আমাদের গ্রুপ থেকে আমাদের কাছে কোয়েরি আসছে যে এইটাকে আমরা কেন আমাদের তোমাদের দেশের বাইরে লাইক আমাদের যে আগজিয়াটার ফুটপ্রিন্টগুলো আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব জায়গায় এখানে কেন করি না। সো উই আর অ্যাকচুয়ালি উই আর এক্সপ্লোরিং, সো ইটস এ গুড গুড অপশন, উই উইল ডেফিনেটলি ওয়ার্ক ইন টু ইট। আমরাও আশা করছি যে এই সার্ভিস গুলো, যেমন এখানে আমি রাতের 10টা বাজে আমি ডাক্তার পাবো না, রাতে 3টা বাজে ডাক্তার পাই না, একটা কথার কথা বলছি যে এখানে আমি ইমার্জেন্সিতে যেতে চাই, আবার কেসটা ইমার্জেন্সিতে যাওয়ার মতো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কোন ডাক্তারের একটা পরামর্শ নিতে পারি এখান থেকে বসে, হোক সেটা $5, $10 পে করে হোক, ডাজেন্ট ম্যাটার। এটাতে দেশের আর্নিং হবে, দেশের মানুষের কর্মসংস্থান হবে, প্লাস আমরাও এখানে যারা যে জায়গায় আছে যে কান্ট্রিতে আছে সেই জায়গায় সেই জায়গার মতো করে খুশি থাকবে। যাই হোক, মজার আসলে আলোচনা ঘুরে যাচ্ছে। আপনি যে কথাটা আমি পরে করার কথা সেগুলো আপনি আগে নিয়ে আসছেন, তো আমি সেই জন্য আপনাকে আর মিস করবো না। কারণ এই যে ব্লকচেইন কথা, ইটস এ ভেরি হট কেক রাইট নাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো আমি সাপ্লাই চেনে আমরা ডিল করছি এভরিডে। তো সো একদম সহজ ভাষায় বাংলাদেশে অনেকে কিন্তু এখনো ব্লকচেইন বুঝে না, ঠিক আছে? একদম সহজ ভাষায় যদি আপনি ব্লকচেইনটা একটু বুঝিয়ে দিতেন, হাউ ইট ওয়ার্কস এন্ড হোয়াট পার্টিকুলার সেক্টরস ইউ ক্যান ইমপ্লিমেন্ট ব্লকচেইন। সো ব্লকচেইন এমন একটা জিনিস যেটা সহজভাবে বোঝানো খুবই কষ্ট। আমি আমি সহজ ভাষায় যেটা বলতে পারি যে যেমন সিডিএমএ যেটা ছিল যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেটা ডিএসএম যেটাকে ছিল টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি, যখন আমি দোহাভাইকে কল দিব আমার এখান থেকে, যে আপনি যেটা হোয়াটসঅ্যাপে দেখেন, রাইট, হোয়াটসঅ্যাপে আসে না যে দিস ইজ এনক্রিপ্টেড, এনক্রিপ্টেড, সো ইট উইল বি ব্রোকেন। সো যেটা হয় যে আমি যখন আপনাকে একটা মেসেজ পাঠাই, ইট ইজ সেন্ট অ্যাজ এন উইথ এন এনক্রিপশন কি, সে এনক্রিপশন কিটা অনলি ইউ ক্যান ডিক্রিপ্ট, কারণ ওই কিটা আপনার কাছে দেওয়া হয়। সো এইটাকে কেউ ট্যাপ করতে পারবে না। যেমন সিডিএমএ নিয়ে যেটা বলা হয় যে সিডিএমএ অ্যাকচুয়ালি ওয়াজ এ সিআইএ প্রোডাক্ট, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করতো। সো ব্লকচেইনের ব্যাপারটাও সেম, যে আপনি যখন একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবেন, বা যেমন আমি যেটা বললাম যে আমাদের বিগ ডেটা অ্যানালিটিক্সে আমরা ব্লকচেইন বেসড একটা ডেটাবেস বানিয়েছি, সেখানে যেটা হচ্ছে যে যখন কোনো ধরেন লেন্ডার, সে যখন ধরেন বললো লেন্ডারের কাছে, ধরেন দোহাভাই লোন ছিল যে কেন আপনি একটা মেসেজ পাঠালেন যে এই এইচএসবিসি ব্যাংকের কাছে যে আই এম মিস্টার দোহা, আই ওয়ান্ট এ 10,000 টাকা মাইক্রো ক্রেডিট টু রান মাই অপারেশন, আমার পানের পানের দোকান আছে, আমি 5,000 টাকা লাগবে। সো সেটা আমার যখন আমার ইয়েতে আসবে, আমার ডেটাবেসে যখন আসবে, দ্যাট হোল প্রসেস উইল গো থ্রু এ ভেরি হিউজ সিকিউরিটি প্রোটোকল। সেখানে যেটা হয়, লং স্টোরি শর্ট হচ্ছে, যখন আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রত্যেকটা ডেটা পয়েন্টে যখন ইয়ে হয়, ইন্টারাকশন হয়, সেখানে অনেক ধরনের লুপ হোলস থাকে, কারণ আপনি সেখানে ট্যাপ করতে পারেন, সেটাকে আপনি হ্যাক করতে পারেন। ব্লকচেইনের যে ক্ষেত্রে যেটা হয় যে এটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের ইউনিক কোড থাকে এবং সেটার সেটা ভাঙা যায় না আর কি, যে কারণে আপনি দেখছেন যে যে বিটকয়েন আসতেছে, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি আসতেছে। যদিও টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ব্লকচেইন, আমি আমি রিসেন্টলি একটা এক্সিকিউটিভ কোর্সে গিয়েছিলাম ইনসিআরে, অ্যাজ পার ইনসিআর ব্লকচেইন ইজ অ্যানাদার বাবল, ইটস লাইক অ্যানাদার ইন্টারনেট বাবল। আমরা 2000 সালে যে ইন্টারনেট বাবলটা দেখছিলাম আর কি, সেটা আমরা যেরকম এক্সপেকটেশন ছিল সেভাবে জিনিসটা উঠে আসতেছে না, এর চেয়ে বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, সেগুলোর অপরচুনিটিটা বেটার দেখা যাচ্ছে। কারণ ব্লকচেইন করতে এবং ব্লকচেইন ইমপ্লিমেন্টেশনে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার কস্ট আসতেছে সেটাকে কোনোভাবে সামহাও এটাকে জাস্টিফাই করা যাচ্ছে না ফর এ ম্যাস মার্কেট আর কি। তো টু আনসার ইউর কোয়েশ্চেন সিম্পলি, যে ব্লকচেইনে এ টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড প্যাকেট যে ইয়েটা হয়, ট্রানজেকশনটা হয়, সেটা এন্টায়ারলি এনক্রিপশন থাকে এবং ইটস এ মোস্ট সিকিউর ওয়েতে আপনার মানে ইয়েটা হয় আর কি, ট্রানজেকশনটা হয়। এখানে বোধহয় আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ব্লকচেইন মানে হচ্ছে যে এভরি, যদি এটা আমরা ট্রানজেকশন উদাহরণ দেই, এভরি ট্রানজেকশন উইল হ্যাভ দ্য ইউনিক আইডেন্টিটি,
কোডিং বলেন যেটাই বলেন এটা এনক্রিপ্টেড থাকে এবং এটা আচ্ছা এখানে একটা ছোট্ট একটা আবার রিলেটেড কোশ্চেন মানে মাথায় এলো, এই যে আমাদের দেশে খুব আরিফ পাতা খুব বেশি দেখা যাচ্ছে, ওর ফোন ট্যাপ হচ্ছে, ওর ফোন মানে ভয়েস গুলো ইয়াতে চলে আসছে, আরেকজনের হাতে চলে আসছে, এটা কি সিডিএমএ তে সম্ভব ছিল না? এখন আপনি ওভার দ্য এয়ারে সম্ভব ছিল না, ওভার দ্য এয়ারে সম্ভব ছিল না, কিন্তু আরি পাতা তো সবসময় সম্ভব। মানে সিডিএমএ তে কি হতো, আপনি আপনার যে মেসেজটা ট্রান্সমিশন হচ্ছিল টিডিএমএ তে, যেটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স যেটা আপনার পাইপের মাধ্যমে যেত, সেখানে আপনি টাইমে ট্যাপ করতে পারতেন। সিডিএমএ তে যেহেতু আপনার প্যাকেট 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 করে যেত, মানে প্রত্যেকটা প্যাকেট ডেটা ছিল, প্যাকেট গুলাকে অবশ্যই আরি পাতা যেত, বাট সেটা একটা টেকনোলজি লাগতো। মানে এটা এই সিডিএমএ তো ব্রেক করার পরেই না এটা কোয়ালকম ছেড়ে দিল মার্কেটে, তারপরে তারা তো WCDMA LTE এসব লাইনে চলে গেল, রাইট? তো ট্যাপিং ইজ এ ডিফারেন্ট অ্যানিমাল, এটা আপনি করতে পারেন যে কোনো জায়গা থেকে, যেটা আপনার আইন প্রয়োগকারী সংস্থারা করে বা যারা করতে চায় তারা করতে পারে, কিন্তু এখন ইট ইজ নট, ইভেন আপনি তো জানেন ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু করে নাথিং ইজ সেফ, মেবি ভাইবার হোয়াটসঅ্যাপ সেফ হতে পারে, বাট এগুলো তো দিজ আর নট সেফ, ইয়ে যে কারণে আমরা দেখি যে জুকারবার্গের যে ক্যামেরা সেখানেও টেপ দিয়ে আটকে রেখেছে। আসলে মানে এইটস এন মানে একটা টেকনোলজি আবিষ্কার হওয়ার সাথে সাথে কিছু নেগেটিভ চর্চাও শুরু হয় সব সব জায়গার মতো, আর সেগুলোকে চিন্তা করলে আসলে আগানো যাবে না। তো যাই হোক, আমরা তো ভাইয়া ইটস ভেরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার হিসাবে দিস ইজ আ মোস্ট মানে ইভলভড আপনার সিনারিও, কারণ আপনি আমি যে আপনার সাথে আলাপ করছি, আমি যে টার্মগুলো ইউজ করছি, আপনি অনেক অ্যাপ ডাউনলোড করার সময় মাইক্রোফোন ইউজ করার পারমিশন দিয়ে দিয়েছেন অনেকগুলো অ্যাপ করার সময়। তো আপনি দেখবেন আমি যখন হজ করে আসি আমি প্রচুর আল্লাহ বিল্লাহর কথা বলতেছিলাম, তখন ফেসবুকে চলে আসছে আই লাভ মোহাম্মদ গ্রুপের মেম্বার হবা নাকি, না সার্চ ইঞ্জিনের কথা বলছি না, আই এম টকিং অ্যাবাউট সামথিং এন্ড দেন ইওর ফোন ইজ পিকিং আপ। ইভেন আমি আমার ফ্রেন্ড বলতেছে যে আমি গাড়ি কিনা বাচ্চার কথা চিন্তা করতেছি, দেখে আমার এখানে ফেসবুকে অ্যাড চলে আসছে যে BMW বাংলাদেশের নতুন ডিল দিচ্ছে 70 লাখ টাকায় 5 বছরের ওয়ারেন্টি ফ্রি ব্লা ব্লা ব্লা, এন্ড হি কল মি দে আচ্ছা দোস্তো এটা কি হলো, আমি গাড়ি কেনা বাচ্চার কথা বলতেছি এখানে ইয়ে আসছে। তাই বললাম যে হ্যাঁ দুটো বেটে হতে পারে, একটা হচ্ছে ইয়োর কনভারসেশন যেটা হচ্ছে সেখানে মাইক্রোফোনে, আমাদের অনেক অ্যাপে কিন্তু জিনিসটা রেকর্ড হয় এবং সেখান থেকে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার যারা পায় ইটস নট, এখন কিন্তু এই জিনিসটা আপনার সার্চ ইঞ্জিনের সাথে আর ডিপেন্ডেন্ট না, ইট হ্যাজ গন বিয়ন্ড সার্চ ইঞ্জিন। ইয়া দ্যাটস ট্রু, বাট মোস্টলি যেটা হয় যে আমরা গুগল সার্চ করি তো গুগল সার্চ থেকে পিক করে ফেলে, যেটা আমরা তো কথা কথা গুগল সার্চ করি, আবার গুগল সার্চ ভয়েস দিয়ে করি, এখন কেউ টাইপ করে করে না, নাহলে এরা এত কোটি কোটি টাকা বা এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতো না। সো আমাদের লোকাল কোম্পানি গুলো হয়তো আজকে না হোক কালকে হোক ব্লক চেনে সুফলটা হয়তো পাবে আমার মনে হয়। দোহা ভাই গত পরশু দিন একটা আর্টিকেল দেখছিলাম যে অ্যামাজনের পার ইয়ার কস্ট হচ্ছে $108, আপনার ডিজনির পার ইয়ার কস্ট হচ্ছে $84, মানে আপনি যদি অ্যামাজন দেখতে চান আপনাকে তাকে এক বছরের জন্য $108 দিতে হবে, ডিজনি OTT দেখতে হলে তাকে $84 দিতে হবে, এরকম করে সবগুলো দিছে আপনার অ্যামাজন প্রাইম হুলু যারা যারা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। হার্ভার্ডের বিজনেস স্কুলের OTT-র ট্যারিফ হচ্ছে $50,420, এবং আপনি যদি বিজনেস ডাইনামিক্স দেখেন ওদের রেভিনিউ স্ট্রিম ইজ মাচ হায়ার দ্যান আদার্স। সো ব্লকচেইন উইল বি ফেমাস টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, টু দ্য পিপল লাইক অ্যামাজন, টু দ্য পিপল লাইক অ্যাপল, গুগল অ্যান্ড স্টাফ, বাট ইট ওয়ন্ট বি এ ম্যাস প্রোডাক্ট। মানে আমাদের দেশে যেরকম সব ব্যাংকরা খুব এক্সাইটেড ছিল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ব্লকচেইন নিয়ে প্রচুর কনফারেন্স হতো, আমি দেখতাম যে সব ব্যাংকাররা ব্লকচেইনের কনফারেন্সে যাচ্ছে, আই হ্যাভ এ ডাউট বাংলাদেশে কতগুলো ব্লকচেইনের মানে ইয়ে আসছে মানে ডেপ্লয়মেন্ট হয়েছে এবং সামনে হবে নাকি আর কি, মানে ওই ফিভারটা নাই আর কি, ফর দ্য আই এম টকিং অ্যাবাউট দ্য ডেভেলপিং কান্ট্রিজ এন্ড ফর দ্য ম্যাস সেগমেন্ট। না ফিভার আমার মনে হয় নাই, এই জন্য ইনভেস্টমেন্টের কথা শুনে পিছিয়ে আসছে, কারণ কোন বিজনেস যে খুব একটা একেবারে আমারে ভালো চলতেছে সেটা ভিতরে দিক থেকে বলা যাবে না, বাট এভরিবডি ইজ হোপিং সামথিং উইল বি সামথিং গুড উইল বি হ্যাপেন ইন ফিউচার, সবাই ফিউচারের দিকে তাকায় আছে আমি জানি, সো দ্যাটস দ্য স্টোরি। সো এনিওয়ে আমরা একটু অনেকক্ষণ আসলে আলাপ হয়ে গেল কিন্তু আমরা এখন আগাতে পারতেছি না, এনিওয়ে
আচ্ছা একটু প্যান্ডেমিক নিয়ে আসি, যে অবভিয়াসলি নিউ নর্মাল নিয়ে অনেক কথা হয়। আপনি একটা ইন্ডাস্ট্রিতে আছেন, একটা ইন্ডাস্ট্রি বিলং করেন, দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট আপনি সেল করেন, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট। সো আপনার কি মনে হয় যে এই জায়গায় নিউ নর্মাল সিচুয়েশন কি হতে পারে আফটার কোভিড, কোভিড-19 ইম্প্যাক্ট বা দ্য টাইম ইউ আর পাসিং থ্রু রাইট নাও? সো নিউ নর্মালের ডেফিনেশন তো নিউ নর্মাল, মানে দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং ইজ অ্যাবসলিউটলি নিউ। তো আমাদের চোখের সামনে অনেক এস্টাবলিশড এন্টিটি বন্ধ হয়ে যাচ্ছে, স্ট্রাগল করতেছে। গত দুই সপ্তাহ আগে আবার সারপ্রাইজ যে বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট ফার্ম, তারাও এখন হোম ডেলিভারি ভেজিটেবলের ব্যবসা শুরু করছে। সো বাট ডিফারেন্স হচ্ছে তাদের ভেজিটেবলটা ডিসইনফেক্টেড ভেজিটেবল, যেহেতু তারা অনেক স্মার্ট কোম্পানি। সো দে হ্যাভ কামিং, দে হ্যাভ কাম আপ সামথিং ইউনিক, যে ঠিক আছে আমাদের ইভেন্ট হচ্ছে না, সব ইভেন্টের সব ব্যবসা বন্ধ হয়ে গেছে, সো উইল সাপ্লাই ইউ ভেজিটেবল, বাট দ্যাট ভেজিটেবল উইল বি ডিসইনফেক্টেড। ইউল বি অ্যামেজড টু সি দ্য নাম্বার অফ ই কমার্স সাইটস দ্যাট হ্যাজ ওপেন্ড আপ। আমি আপনাকে প্রথমে পজিটিভ সাইডটা বলছি, যে দিজ আর দ্য পজিটিভিটিস দ্যাট আর কামিং আপ। আর নেগেটিভ যেটা ব্যাপার হচ্ছে যে আমরা উই আর ব্যাডলি হিট, আমাদের রেভিনিউ ডিপ হচ্ছে, মানুষজন দোকানে যেতে পারছে না, রিচার্জ করতে পারছে না, আপনার মানুষজনের ইনকাম লেভেল কমে যাচ্ছে, মানুষজন ভাড়া দিতে পারছে না। আপনি দেখেছেন যে অনেক জায়গায় লে অফ হচ্ছে, যেসব জায়গায় একটা নতুন ছেলে যার নতুন জব আসার কথা ছিল তাকে কোনো অফার লেটার দিতে পারছে না, কারণ দে ডোন্ট নো, ইটস দ্য আনসার্টেনিটি ইজ হিউজ। সো নিউ নর্মালের ক্ষেত্রে কিছু কিছু অপরচুনিটি যেগুলো আসছে, মানে আপনি যেগুলো বলেছেন যে কতটুকু ডিপেস্ট লেভেলে আমরা এই অটোমেশন অ্যান্ড অনলাইন জিনিসগুলো নিয়ে যেতে পারি। যেমন একটা আমি যখন আমাদের বাসায় যে ওষুধ নেই, আই টেক ইট ফ্রম অ্যান কোম্পানি ওষুধ .com, সে ফেবুলাস সার্ভিস, মানে আমাকে আসলে ফার্মেসিতে যে হচ্ছে না, কারণ ফার্মেসি ইজ দ্য লাস্ট প্লেস দ্যাট আই উইল গো টু বাই সামথিং এই সিচুয়েশনে, বের তো হই না ফার্মেসিতে, কাউকে পাঠাতেও চাই না, কারণ ওখানে অনেক জিনিস গিজগিজ করছে। কিন্তু আবার ছোট ছোট যে দোকানদারগা ছিল তারাও অনেক এফেক্টেড হচ্ছে, মানে নিউ নর্মালের পার্সপেক্টিভ এফেক্টেড হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে যারা হসপিটালিটি বিজনেস ছিল বাংলাদেশে, দে আর ব্যাডলি ইম্প্যাক্টেড। আমাদের প্রচুর ছোট ভাই বড় ভাই অনেক তারা ইয়ে করতো, আপনার এই বিজনেসটা করতো, দে আর অল ব্যাডলি ইম্প্যাক্টেড। বাট নিউ নর্মালের বেস্ট আউটকাম হচ্ছে উই অল নাও নো যে কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। মানে আগে যেটা আমরা কোনো কারণ ছাড়া রেস্টুরেন্টে খেতাম, অনেক টাকা নষ্ট করতাম, আমরা ভ্যাকেশনে যেতাম, যেমন এবারে দেখেন ঈদে এবং কোরবানিতে আমরা দেশে আছি, বাংলাদেশে একটা খুব উইয়ার্ড কালচার শুরু হয়েছিল যে ঈদের সময় দেশে বাইরে চলে যাবে, মানে একটা খুব ফ্রাস্ট্রেটিং ব্যাপার ছিল। আমিও আমি বোকার মতো একবার সবাইকে দেখে ঈদ বাইরে করতে গেলাম, এন্ড আই মানে সোয়ার টু মাই অলমাইটি যে আমি জীবনেও এই ভুল করবো না, ঈদ বকরি জীবনও ফ্যামিলি সেরা করবো না। এটা মেবি এটা আমি ট্র্যাডিশনাল চিটাগারিয়ান ছেলে বলে বলতেছি, বাট এটা খুব বিরক্তিকর ছিল, যে কারণে কিন্তু দেখেন যে যারা স্ট্রাগল করছে বিকজ দে ডিডন্ট হ্যাভ এনাফ সেভিংস, তারা স্ট্রাগল করছে। এখন মানুষের মধ্যে রিয়েলাইজেশনটা আসছে যে আমাকে আসলে বাইরে গিয়ে খেতে হবে না, আমাকে আসলে ভ্যাকেশনে যেতে হবে না, দিস ইজ তো কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। সো নিউ নর্মালের এই প্র্যাকটিক্যাল সেন্সটা আই হোপ সবার মধ্যে আসছে এবং সবাই আই হোপ এটাকে ফলো করবেন আর কি। যদিও আপাতত দৃষ্টিতে বা যেই ঝামেলাগুলা দেখতেছি, মানে যেই লিকেজগুলা হচ্ছে, আপনারা যেই স্যাডনেসগুলো দেখা যাচ্ছে, যে এখনো যে করাপশন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বন্ধ হয় নাই, কিন্তু মানুষের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, এটা আমার কাছে মনে হয়। রিয়েলাইজেশন আসলে এটা রিয়েলাইজেশন ফর দ্য টাইম বিং অনেক সময় মনে হয় যে আবার সমস্যা আবার সমাধান হয়ে গেলে সবকিছু দেখবেন সব আগের মতো রেস্টোর হয়ে গেছে, সেটাও ঠিক তো জানি না, তো হোপ ফর দ্য বেস্ট অ্যাগেন। আমরা যারা ভবিষ্যৎ ভালো দেখতে চাই তারা সবসময় পজিটিভ কথাই বলি, কিন্তু কথা বললে আবার খুব বেশি পজিটিভ কথা বললে কি জানেন, অনেক সময় যে তো ইয়াং জেনারেশন শুনছে অনেকে, ওরা বলে যে স্যার একটা পর্যায়ে গিয়ে তো স্যার আপনি তো সব পজিটিভ বললেন, কিন্তু বাস্তবে গিয়ে দেখি তো আমি সেটা স্ট্যাম্বল করছি, মানে হোঁচট খাচ্ছি। সো অবভিয়াসলি দেয়ার ইজ এ পেইন, বাট ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম দেন ইউ ক্যান ওভারকাম। তো সো যাই হোক, একটু রিলেটেড কোয়েশ্চেন, যে আসলে হোয়াট আর দ্য শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইফেক্টস, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ প্রেডিক্টিং? আচ্ছা, শর্ট টার্ম এফেক্ট যেটা আমরা দেখছি যে যে প্রচুর স্ট্রাগল হবে, দ্যার উইল বি লট অফ আনসার্টেনিটি, এবং যেটা হয় যেটা আপনি জানেন যে বাংলাদেশে যখন আগে বন্যা হতো
অনেক মানুষ মারা যেত বা তারপরে অনেক অপরচুনিটি চলে এসছে দের আর ওয়েজ মানুষজন যেটা সাইক্লোন সেন্টারে চলে যেত অথবা সাথে সাথে নৌকা বানায় ফেলতো দের আর রেমিডিজ আউট অফ ইট আমি বেশি কনসার্ন হচ্ছে লং টার্ম এফেক্ট নিয়ে কারণ ইকোনমিকের যে ডেন্টটা আমরা দেখতেছি বা উই আর প্রজেক্টিং অ্যান্ড প্রেডিক্টিং বিলিয়ন্স অফ টাকা সেটা কিভাবে আমরা টেক কেয়ার করবো এবং ওই জিনিসটা আমরা যদি হ্যান্ডেল করতে না পারি যে ইকোনমিক ডাউনফলটা হবে আমাদের আমি বাংলাদেশের কথাই যেটা বলছি আর কি মানে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের যে ইয়েটা আছে মানে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল ওদের এফেক্টটা সবচেয়ে বাজে হবে কিন্তু একটা পজিটিভ সাইড আমি বারবার বলি সরি আমি পজিটিভ সাইড বলতে পছন্দ করি হবে সেটা হচ্ছে একটা জিনিস বাংলাদেশে ভালো হয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রো সেক্টরে এই দেশে কিন্তু খাদ্যের কোনো সময় অভাব হবে না এই যে এত কিছু হচ্ছে সবকিছু বন্ধ আমাদের কিন্তু সবকিছু পাওয়া যাচ্ছে সব সবজি বলেন ভাত বলেন রাইস বলেন মুরগি বলেন হাঁস বলেন গরু বলেন মাছ বলেন এভরিথিং ইজ অ্যাভেলেবল এবং এটা আরো বরঞ্চ কনভিনিয়েন্স বেড়ে গেছে আমাকে আগে বাজারে যেতে হতো এখন আমাকে মানুষ বাসার নিচে সবকিছু কেটে কুটে ভালো করে ডেলিভারি দিয়ে এই জিনিসটা করছে মানে দ্যাট ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স আর কি সো আমার প্রেডিকশন হচ্ছে এইটার মাধ্যমে প্রচুর নতুন ট্যালেন্ট বের হয়ে আসবে এবং যারা আসলে স্মার্ট যারা এই জিনিসগুলো রিয়েলাইজ করবে তারা যেমন আপনি যে এক্সাম্পলটা দিলেন যে একটা ছেলে যে অ্যাকচুয়ালি ডেভেলপারে কাজ করে তার বিজনেস একুইপমেন্টটা বাড়িয়ে সে যদি আসলে একটা অ্যাপ নিয়ে আসে লার্নিং অ্যাপ যে লার্নিং অ্যাপের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে ইয়ে পড়াতে পারবেন আরবি পড়াতে পারবেন বা তাকে বাংলা শেখাতে পারবেন সো এই জিনিসগুলো আসবে কারণ আপনি জানেন যে ফেসবুক তার অফিস বন্ধ করে দিচ্ছে 2021 সাল পর্যন্ত আই হার্ড অ্যামাজনের মধ্যে সেম ডিক্লারেশন দিচ্ছে তার মানে কি আমাদের রিয়েল এস্টেটের অবস্থা ভালো খারাপের দিকে যাচ্ছে রিয়েল এস্টেটের বাংলাদেশেও কিন্তু হচ্ছে আমরাও আস্তে আস্তে দেখছি যে আমাদের আসলেই তো বাসায় বসে বরঞ্চ আমাদের ইয়ে বেড়ে গেছে মানে আমাদের আলটিমেট প্রোডাকশন প্রোডাক্টিভিটি মাচ বেটার দ্যান বিফোর সো এই জিনিসগুলো আসবে সো এইগুলো দেখার বিষয় যে কোন কোন সেক্টর ধ্বংস হয়ে যাবে আর কোন কোন সেক্টর আবার অ্যারাইজ করবে সো দিজ আর মাই প্রেডিকশন আর কি যে আমাদের কিছু সেক্টর উইল বি গন এটার আন্ডারে আবার নতুন জিনিসপত্র বের হয়ে আসবে আপনি জানেন যে আমি অ্যাগ্রো সেক্টরের সাথে ইনভলভ আছি তো অ্যাগ্রো সেক্টরের কথা তোলাতে আমি একটু একটু অ্যাড করি কারণ এগুলো সবসময় বলি লিখি অ্যাগ্রো সেক্টরে উই আর কন্ট্রিবিউটিং টু হু আর ইনভলভিং যেন আমি লাইভ স্টক সাব সেক্টরে স্পেসিফিক্যালি ইনভলভ সো অ্যাগ্রো সেক্টরে মানুষ কিন্তু অনেক কষ্ট করছে এবং কষ্ট করে বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণতা এনে দিচ্ছে দ্য প্রবলেম ইজ দ্য ফার্মার্স আর নট গেটিং প্রাইস ঠিক আছে প্রবলেম হচ্ছে যেমন ধরেন আপনি আমি যদি বলি যে আপনি ফার্মার মুরগি বিক্রি করতেছে 80 টাকা 85 টাকা আপনি জানেনও না কিন্তু আপনি দেখতেছেন যে আপনি 120 টাকায় ঢাকায় নিচ্ছেন 130 টাকায় ঢাকায় নিচ্ছেন কিন্তু আপনি জানেন না দেয় যে ওই যে মধ্যস্থ কারবারি সে না হলে আবার আপনি ওই যে বাসার নিচে পাইতেন না আমি কিন্তু মধ্যস্থ কারবারি মিডলম্যান ইলিমিনেট করতে কখনো বলি না বিকজ ইট উইল ক্রিয়েট দ্য এমপ্লয়মেন্ট ইট উইল গিভ ইউ দ্য কনভেনিয়েন্স কিন্তু মানে রেঞ্জটা একটা একটা হিউজ রেঞ্জ যা দেখা যাচ্ছে ফার্মার সমস্ত কষ্ট করলো সে 80-85-90 টাকায় প্যান্ডামিকে সে বিক্রিও করতে পারলো না অ্যান্ড দেন আপনি কিন্তু সেটা 40 টাকা মার্জিন প্রায় যেটা হুইচ ইজ লাইক 33% মোর প্রাইস আপনাকে দিতে হচ্ছে মানে বেসড অন দ্য ফার্ম প্রাইস থেকে এবং এটা আমি জাস্ট যেটা জানি সেটা বলছি মিল্কের ক্ষেত্রে আসেন আপনি জানেন না যাদের বাল্ক প্রোডাকশন আছে তারা অন অ্যাভারেজ 30-40 টাকা দুধ বিক্রি করতে পারে না কিন্তু আপনি তো বলবেন আমি তো 100 টাকায় দুধ কিনি that doesn't mean the scenario of farmers are getting 100 taka so eta bhoktader ke ektu bujhte hobe thik ache america dudh production huge america sob kichu apnar bhutte bolen kintu tai bole free keo dicche na pas poshe keo dicche na ekta corn ekhane ami corn belt e thaki apni chinta korte parben amar samne 15 ekor er ekta corn garden ache jetar ekhonkar height hoyse apnar ami amar uchchota pray 5 feet 10 এবং আমার চাইতেও প্রায় 1 ফিট বড় হয়ে গেছে তাহলে আর কত বড় হবে জানি না তাহলে প্রত্যেকটা গিরে এক একটা করে কর্ন ধরবে ঠিক আছে আমি যা বলছি সেই কর্নটা আমার মনে হয় 5 পয়সা বিক্রি করলে লাভ হবে কিন্তু ওরা কখনো 30-40 সেন্টের নিচে ওই একটা মানে কাঁচা যেটা হচ্ছে একদম র কর্ন বিক্রি করে না ঠিক আছে কারণ হচ্ছে যে তারা প্রাইসিংটা এমনভাবে করে যে ফার্মারকে সেভ করার জন্য ঠিক আছে এখন আমাদেরকেও জিনিসটা এইভাবে করতে হবে জাস্ট ইট ইজ ডিফারেন্ট টপিক জাস্ট আমি আপনার আপনাকে যেহেতু আপনারা অনেক মানুষের সাথে মিশেন জিনিসগুলো একটু জানিয়ে রাখলাম যে আসলে সাস্টেনেবিলিটি তখনই আসবে যখন ফার্মার কনসিস্টেন্টলি প্রাইসিংটা পাবে
একটা সময় যখন সে প্রাইসিং পাবে না সে কিন্তু ছাড়বে সব, বলে না আমি আর করবো না, আমি আর করবো না। পজিটিভ কথা তো আমরা বলছি, যেমন আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন এখানে ইনভলভ হচ্ছে, নতুন নতুন সায়েন্টিফিক ফার্ম হচ্ছে, ইউকে থেকে লেখাপড়া করে এসে চাকরি না করে ফার্ম করছে, এরকম বহু কেস আছে, আমেরিকা থেকে লেখাপড়া করে এসে ফার্মিং করতেছে, দ্যাট ইজ দ্য ফিউচার। কারণ আমরা চাই যে এই লোকগুলো এই ছেলেগুলোই নামুক, দ্যাট ইজ এন হিপস অফ অপরচুনিটি, ওরা নামলেই ওরা টেকনোলজিটাকে ইনকর্পোরেট করতে পারবে, ওরা ই কমার্সটাকে ডিল করতে পারবে। আপনি যেটা বলছেন যে ই কমার্স সাইট অনেক হয়েছে, সাইট হয়েছে, দে আর নট প্রডিউসিং, তারা কিন্তু প্রোডাক্ট, তারা মনে করতেছে আমি ওই হাত থেকে নিয়ে হাতে বিক্রি করবো আমার এত লাভ, জিনিসটা কিন্তু এত সহজ না। আপনি সেটা করলেন, আপনি কোরবানির গরু সম্বন্ধে হয়তো আপনি বললেন কোরবানির গরুর মার্কেট করেছে, কিন্তু কোরবানির গরুটার কতগুলো দিক আছে এবং তাকে যে সাস্টেনেবল ওয়েতে মানে একেবারে সুস্থ ভাবে যে আপনি পৌঁছায় দেওয়ার মধ্যে যে কতগুলো ফ্যাক্টরস আছে আপনি হয়তো ওই ডেস্কে বসে আপনি জানছেন না, বিকজ ইউ আর নট এ ফার্মার, তাই না? তো এখন আপনি ছবি দেখতেছেন একরকম, বলতেছেন একরকম, নিলেন একরকম, তারপরে ফিডব্যাক দিলেন একরকম, এরপরে বললেন যে আমি আর জীবনেও এই লাইনে যাবো না, তাহলে এই হলো কি পুরো মার্কেটটাই নষ্ট হলো। তো এনিওয়ে আমি জাস্ট মানে একটা বলছি যে আমরা অঙ্কুরে যাতে কোনো কিছু নষ্ট না হয়, যে কারণ হচ্ছে এখানে অনেক কিছু বুঝার ব্যাপার আছে, যে যেটা করে এখানে ধরো ভাই একটা জিনিস আমি যেটা ফলো করি যেটাকে আমরা বলি ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট। যেহেতু আপনি এখন প্রতিটা জিনিসের রিভিউ দিতে পারবেন, তো যে কোনো সার্ভিসে আমি যেটা দেখি যে কোনো সার্ভিসে মাপকাঠি যে কোন সার্ভিসটা ভালো করবে বা কোনটা ভালো করবে না সেটা কিন্তু দুই তিন মাস অপারেশনে বোঝা যায়। আমি এখানে কোনো নাম বলতে চাই না, আমি দেখেছি তিন চারটা সার্ভিস দে আর ডুইং ভেরি গুড এবং তাদের কাস্টমারের ফিডব্যাকও ভালো, এবং যারা যারা সাফার করেছে তারা তাদেরকে খুবই ভালো মতো টেক কেয়ার করেছে। কারণ আমাদের দেশে সমস্যা হচ্ছে আমরা কাস্টমার সার্ভিস বুঝি না। আবার আমার নিজের ছোট ভাই মানে আমার অনেক ক্লোজ, তার কাছ থেকেও আমি ধরেন লাইফ স্টকের জিনিস নিয়ে আমার কাছে ভালো লাগে না, আই হ্যাভ স্টপ, আই হ্যাভ নট স্টার্টেড, কারণ সে জিনিসটা বুঝেই নেই আপনি যেটা বললেন আর কি। সেখানে কিন্তু কাজ ভালো করবে তারাই, অ্যামাজন এত সহজে কিন্তু অ্যামাজন হয় নাই, আলিবাবা এত সহজে আলিবাবা হয় নাই, তাদের এই আপনার কোয়ালিটি কন্ট্রোলটা হয়েছে বলেই কিন্তু এবং কাস্টমার সার্ভিসটা আছে বলেই কিন্তু তারা সেভাবে করতে পারছে। তো আমাদের যা যেসব ছেলেমেয়েরা এগিয়ে আসছে তারা যদি এই জিনিসটা করতে পারে, যেমন আপনি কোরবানি হাটটা যদি দেখেন, আপনি তো মানে ইউ আর ওয়ান অফ দ্য ওনার অফ ওয়ান অফ দ্য বিগ ফার্ম, এই আমার কাছে কনসেপ্টটা খুব ভালো লাগছে যে লাইভ ওয়েট, এবং লাইভ ওয়েট মানে এখানে এই বাজারে গিয়ে একটা গরুকে চাপড় মেরে দেখা যে তোর ওজন কত টাইপের না, মানে একদম সাইন্টিফিক্যালি বলা এই গরুটার ওজন হলো 185 কেজি বা 225 কেজি। আমি এখানে একটু অ্যাড করে ভাইয়া, এটা আমরা করছি বহু বছর ধরে, আমরা খুব স্মল আকারে করছি এবং লাইভ ওয়েট দিচ্ছে। লাইভ ওয়েট দিতে গিয়েও দেখা যাচ্ছে যে কাস্টমারকে মন জয় করা যায় না, কেন ওইটা আমি কালকে ছোট্ট একটা শর্ট ভিডিও বানাইছি, আপনি দেখছেন কিনা জানি না, যে ওখানে আমি বলার চেষ্টা করছি লাইভ ওয়েট নিয়ে একটা মিসকনসেপশন আছে। লাইভ ওয়েটটা কখন, যখন ফার্ম থেকে একটা গরু হাটে আসার আগে আপনি ওজনটা নিলেন, ধরেন এটা 500 কিলোগ্রাম, দ্য প্রবলেম হচ্ছে যখনই আপনি ফার্ম এনভায়রনমেন্ট থেকে আপনি বের করে ফেলবেন সে কিন্তু আস্তে আস্তে ড্রাইড আপ হবে। দ্য সেম থিং দ্য ব্রয়লার চিকেন, আমরা কেন ব্রয়লার ফার্মাররা লস করে, মধ্যস্থ কারবারিরাও যেভাবে আপনি 40 টাকা দেখালাম সে কিন্তু 40 টাকা লাভ করতে পারে না, কারণ সে গাজীপুর থেকে প্রোডাক্টটা এনে তার ইয়াতে রাখতে রাখতে সে দেখা যাচ্ছে 5% চিকেন মারা যায়, তার ওজনগুলো যদি সে সেখানে অন অ্যাভারেজ 1.6 কিলোগ্রাম আনে সে আস্তে আস্তে হয়ে যায় 1.45, এখন সে কি চুরি করবে? হ্যাঁ সে কি চুরি করবে, কিন্তু সে আপনি তো বলবেন এই পত্রিকায় দেখছি যে হোলসেল 85 টাকা বিক্রি হয়, তুমি কেন 120 টাকা নিচ্ছ, দেন ইউ আর মেকিং প্রফিট অফ দিস, আপনি কেরিং কস্ট ভুলে গেছেন, আপনি লাইভ লস ভুলে গেছেন, আপনি ওয়েট লস ভুলে গেছেন, আপনি অনেক কিছু ভুলে গেছেন, তার তার ওভারহেড কস্ট ভুলে গেছেন। আমি বলতে চাচ্ছি আমাদের খামারিরা যেরকম শিক্ষিত হওয়া দরকার তেমনি ভাবে ভোক্তারাও একটু জানা দরকার যে হোয়াট দে আর কনজিউমিং, হাউ দ্য প্রোডাক্ট ইজ কামিং টু দেয়ার ডোর, এটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় আছে, এই বিষয় নিয়ে আপনার সাথে কিন্তু আরেকটা সেশন করা যায়, বেশ কতগুলো জিনিস মানে আমি শিখছি আপনার কাছ থেকে যেটা আসলে খুব দরকার, যেহেতু আপনারা প্ল্যানার, যে এই যে VS প্ল্যানার, আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন, আপনারা হয়তো প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন কিন্তু প্ল্যাটফর্ম আপনি যেটা বললেন যে আমার কোয়ালিটিটা কন্ট্রোল, অ্যামাজন এবং আলিবাবার কথা যদি আসি, আমি সরি একটু সময় নিচ্ছি যদিও আপনার, সেটা হচ্ছে অ্যামাজন এবং আলিবাবা কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্ট না, একবার 100% প্রোডাক্ট তাদের হচ্ছে থার্ড পার্টি, তারা জাস্ট কোয়ালিটি কন্ট্রোল করে সেটাকে তারা তাদের লিস্টিং করে এবং সেটা কনসিস্টেন্টলি সেই কোয়ালিটি ধরে রাখছে কিনা সেটা টাইম টু টাইম তারা সেটা চেক রিচেক করে, সিম্পলি তারা এই কাজটা করে সেইটা করে। এই প্যান্ডেমিকে অ্যামাজন যেটা এই সেক্টরে, অন্য অন্য প্রোডাক্টে না, এই সেক্টরে তারা কিন্তু যথেষ্ট ফেইল্ড হয়েছে,
too much reliance on on third party product এখন কি হচ্ছে জানেন আমি নিজে প্রায় হাফ এ ডজন টাইম আমি অ্যামাজনকে অর্ডার দিয়েছি অ্যামাজন অর্ডার নিয়েছে টাকা কেটেছে আর দশ দিন পরে বলতেছে ডিউ টু দ্য প্যান্ডেমিক সে দিতে পারছে না টাকা রিফান্ড দিয়ে দিয়েছে কথাবার্তা ছাড়া সে কিন্তু আমার আমাকে বলার সুযোগ দেয় নাই কিন্তু ইন কম্পেয়ার টু অ্যামাজন আলিবাবা আপনার ওয়ালমার্ট হ্যাজ ডান ফ্যান্টাস্টিক ওয়ালমার্ট যে কারণে ভালো করছে কারণ হচ্ছে তার ফিজিক্যাল স্টোর আছে সে ফিজিক্যাল স্টোর আছে ফিজিক্যাল ওয়্যার হাউস অনেক আছে তার থেকে মানে অ্যামাজনের চেয়ে বেশি আছে আমি ১২ থেকে ১৪ বার অর্ডার করেছি যাই অর্ডার করেছি একটা প্রোডাক্ট মিস হয় না ওয়ালমার্টে আই পার্সোনালি মানে আই এম গিভিং দ্য এক্সাম্পল বিকজ এখানে একটা শিক্ষা আছে সেটা হচ্ছে আপনি যদি আরেকজনের উপর টু মাচ রিলায়েন্স হন যে আপনি যদি প্রোডাক্টের যদি ইভেন আপনি যদি স্টকও না রাখেন দেন ইট উইল বি ক্রাইসিস মোমেন্ট সামটাইমস সামথিং উইল হ্যাপেন দেন আপনার কাস্টমার কিন্তু প্রোডাক্টটা পাবে না ঠিক আছে তো যাই হোক এগুলো অনেকগুলো বিষয় আমি জাস্ট রিলেট করার চেষ্টা করছি আচ্ছা এখানে কি আপনার মনে হয় ইজ দের এনি এলিমেন্টস অফ ব্যালেন্স অফ নেচার যে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ব্যালেন্স অফ নেচার নেচারের ব্যালেন্সের কথা সবসময় কথাবার্তা বলা হয় কোন ধরনের কোশ্চেন না দেখেন আমাদের টোটাল পার্সপেক্টিভ তো চেঞ্জ হয়ে গেছে এখন কক্সবাজারে ডলফিন দেখা যাচ্ছে আপনার অনেক গ্রিনারি বেড়ে গেছে পলিউশন একদম অনেক কমে গেছে পলিউশনের ব্যাপারটা আসলে এই প্রকৃতির আমরা যেগুলো দেখছি স্টাডিটা রাইট ১৯২০ সালেও একই জিনিস হয়েছে ২০২০ সালে একই জিনিস হলো এবং আপনি যদি কিছুদিন আগের কথা চিন্তা করেন যে পরিমাণ মানুষের উপরে মানে অত্যাচার হয়েছে এবং আমরা অনেক কিছু দেখেছি যে আনফেয়ারনেস আনফেয়ার যে ব্যাপারগুলো হচ্ছে আর কি যে প্রকৃতি বা অলমাইটি কিন্তু এগুলো পছন্দ করে না বেশি দিন এবং এই একটা ক্ষুদ্র ভাইরাস আমাদের পুরো লাইফটাকে যে একদম চেঞ্জ করে দিল আমি আমি পার্সোনালি ব্যালেন্স অফ নেচার খুব ট্রাস্ট করি যে কারণে আপনারা দেখেন না মাঝে মাঝে যে এই যে ক্যাসিনো যে কাহিনী ঘটছিল আমাদের এখানে কিছুদিন আগে মানে এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার ঢাকা শহরে বসে থেকে আমার জীবনও দেখলাম না এগুলো তো বেরো হওয়ার কথা না কিন্তু কেন জানি এগুলো আল্লাহ একটা ইয়ে করে দেয় মানে একটা মানে রিভিল করে দেয় ব্যাপারগুলো সেম গোস ফর যে আমার কাছে মনে হলো যে হিউম্যানিটি নিয়ে অনেক বেশি খেলাধুলা হচ্ছে এবং আমরা যদি আমি ঠিক ক্যাপিটালিজম নিয়ে আলাপ করবো না বাট সবকিছু এত বেশি প্রফেশনাল ওয়েতে যাচ্ছে এই জিনিসগুলা যে সে কারণে একটা নেচারের উপরে একটা আনহোলি প্রেশার চলে আসছে সেটারই কিন্তু আউটকাম হচ্ছে এই ব্যাপারগুলো আর কি সো আমার আই হোপ আমি স্টিল হোপফুল যে মানুষের এই রিয়েলাইজেশনটা আসবে মানুষের মানুষ একটু ইয়ে হবে পেশেন্স হবে আপনি যেটা বলেন ভোক্তার ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত আমি যখন এই ই কমার্স সাইট গুলোতে যাই বা এই ফেসবুক পেজ গুলোতে যাই কিছু কিছু মানুষের কমন কমেন্ট হ্যাঁ দেশি মুরগির ডিম এত টাকা দিয়ে কেউ কিনে নাকি বা এগুলো কোথেকে নিয়ে আসছেন ভাই যে কচুর লতি আপনি এত টাকা দিয়ে বেচতেছেন বা এটা কেন এত বেশি মার্কেটে তো এটাই প্রাইস আমার কথা হচ্ছে যে তোমার যদি ডিফারেন্ট মাইন্ডসেট থাকে তুমি যদি না জেনে থাকো যে এটা হলো পাহাড়ের অমুক জায়গার একটা স্পেশালাইজ কচুর লতি এবং এটা দাম বেশি ইউ শুড অ্যাকচুয়ালি ফার্স্ট লার্ন অ্যান্ড দেন ইউ শুড কমেন্ট আমরা একটু বেশি ইম্পেশেন্ট হয়ে যাই আর কি এবং যে কারণে আমরা ফেয়ারনেস এর ব্যাপারে অনেক বেশি মানে কম্প্রোমাইজ করে ফেলি এটা আমি আমাদের বাংলাদেশের কথা বলছিলাম আমরা ওয়ার্ল্ড ওয়াইড এর কথা বলছি আর কি সো আমার কাছে মনে হচ্ছিল এটা একটু বেড়ে গেছিল পৃথিবীতে সেটা এখন আই হোপ একটু কমবে উপরে একজন বসে আছেন এবং আপনাকে সীমা লঙ্ঘন হয়তো একটা ওই যে ঘুরির নাটাটা ছেড়ে দেয় যে একটা পর্যায়ে কিন্তু আপনাকে আবার স্মরণ করাই দেয় আমাকে স্মরণ করা দ্য উইথ দ্য হিউম্যান বিং উইল ফরগেট এগেইন দ্যাটস দ্য কমন থিং উই আর ডুইং এভরি ইন্টারভাল আমার একটা আছে এখানে আমার একটা ফেভারিট মুভি আছে আমি আমি যে একটা মুভি দেখেছেন নাকি অ্যাভাটার নামে একটা মুভি আছে তো ওখানে দেখায় যে যে অ্যাবোরিজিনিসদেরকে বা আমাদের মানুষ ওদেরকে মারতে অ্যাভাটার অ্যাভাটার নামে একটা মুভি আছে তখনই কিন্তু সেটা পাঠায় তো এটা আমরা রূপকর্থে এখানেও দেখি আর কি যে আল্লাহ এটা যে আমাদেরকে যে বিপদের মধ্যে যে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে
সেটা কিন্তু সেটা একটা পার্ট আর কি। তো আমাদের সবারই এই কারণে সংযত হওয়া উচিত সবকিছু নিয়ে। অবশ্যই অবশ্যই, যেমন আমি অনেক সময় আমার স্টুডেন্টকে বলি আর কি, বদ্ধ দরজায় বলি, একটা ক্লাসরুমে বলতে অভ্যস্ত, এটা আজকে প্রকাশ্যে আবার বলছি যে আমি সবসময় এটা আমার খুব ফেভারিট কোট আর কি, যেটা হচ্ছে যে বাঙালি কখনো স্বর্গে যাবে না, কারণ স্বর্গে যেতে লাগলেও একজন একজনকে টেনে ধরবে। সো দ্যাট ইজ দ্য স্টোরি অ্যাকচুয়ালি, দ্যাট ইজ দ্য স্টোরি, যে আমরা আমাদের প্রফেশন দেখেন আজকে আপনি, আমি ওই প্রশ্নটা আসলে ভুলে গেছি, আপনি যখন যে বললেন যে যে ইন্ডিয়ান ভদ্রলোকটা যে প্রফেশনালি আপনাকে অনেক কিছু শিখাইছেন, ওই জায়গায় একটা কোয়েশ্চেন আমার মাথায় ছিল, যেহেতু আমি আসলে খুবই স্পন্টেনাসলি, কোনো খুবই আনঅর্গানাইজডলি আমি এই লাইভগুলো করি, আপনি বিলিভও করতে পারবেন না, আমার কোনো স্ক্ল্যাডন থাকে না, কোনো স্ক্র্যাচ থাকে না। তো সো আমি ওইখানে একটা প্রশ্ন আমার হঠাৎ করে মানে এখন আবার মনে হলো, একটু বয়সও হয়েছে ভুলেও যায়, মাস্টারি করলে নাকি ব্রেইন সেল নষ্ট হয়ে যায়। তো এখন যেটা হচ্ছে এই যে বাইরের অনেক লোকজন এখানে কাজ করে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয় যে বাংলাদেশের সাবস্টেনশিয়ালি 5-10 লক্ষ লোক কাজ করে শ্রীলঙ্কা ইন্ডিয়া বিভিন্ন জায়গায় প্রফেশনালি, জাস্ট মানে ইন্টারন্যাশনাল নট নেসেসারিলি যে বলতে হবে, প্রফেশনালি আমাদের মধ্যে সাথে ওদের পার্থক্য কোথায়? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যদি আমাদের অর্গানাইজেশনের কথা বলি, আমাদের অর্গানাইজেশন এই মুহূর্তে না, উই ডোন্ট হ্যাভ এনি এক্সপার্টস, ইভেন আমাদের মানে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই এখন বাংলাদেশি আর কি। সো যেটা বললেন যে মেবি আমাদের একটা টাইম দরকার ছিল, অ্যান্ড ইউ নো যে ইভেন বাংলাদেশের গ্রামীণফোনের সিইও এখন আজমান ভাই, ইজ অলসো বাংলাদেশি। সো বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে দে আর সুপিরিয়ার, তারা অনেক ভালো করছে। ইভেন আমি যখন মালয়েশিয়াতে কাজ করতাম, ইডটকো গ্রুপে, ইডটকো আমাদের একটা টাওয়ার কো, ইডটকো টোটাল কনস্ট্রাকশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো বাংলাদেশিরা করতো, ঠিক আছে, তারা অনেক বেশি শার্প আইকিউ পার্সপেক্টিভে এবং কাজের কি বলে তারা খুব ডেডিকেশনের আউটপুট এবং এগুলোর পার্সপেক্টিভে বাংলাদেশিরা ওয়াজ বেটার। আর কিছু কিছু স্পেশালাইজড ইয়েতে অবশ্যই আমাদের অনেক কিছু শিখার আছে, বাট ইট ইজ নট লিমিটেড টু এনি ন্যাশনাল, অ্যাকচুয়ালি ইট ইজ সামওয়ান হু ইজ স্পেশালাইজড অন সামথিং। সো আমার কাছে মনে হয় এই পুরো মানে পৃথিবীটা এখন মানে ইস এ রাউন্ড ওয়ার্ল্ড, আমাদের সবার কাছেই গুগল আছে, আমাদের সবার কাছেই অল ম্যাটেরিয়ালস আর অ্যাভেলেবল ইন ওয়েবসাইট। সো সে কারণে ওই গ্যাপটাও এখন আস্তে আস্তে মিটিগেশন হচ্ছে আর কি। সো আমি কিন্তু আমাদের টেলকো সেক্টরে এখন ডিপেন্ডেন্সি দেখি অনেক কমে গেছে আর কি, বিশেষ করে আমাদের অর্গানাইজেশনে এই জিনিসটা নাই, বাট আমি দেখলাম আমার মনে হয় আরএনজি বা গার্মেন্ট সেক্টরে ওখানে কোথায় এখনো ডিপেন্ডেন্সি আসে আছে বেশ। ওভারঅল স্ট্যাটিস্টিক্স বলে আর কি যে এত লক্ষ লোক কাজ করে, আমরা আমি পার্টিকুলারলি অত ডিগ আউট করি না, আরএমজি তে কাজ করে জানি, কিন্তু তাহলে এত লোক কাজ করে কোথায়? যেহেতু স্ট্যাটিস্টিক্স এ বলছে, সরকারের স্ট্যাটিস্টিক্স এ বলছে বা বিজনেস, এনিওয়ে আমার কথা হচ্ছে যে আমাদের লোকজন আছে, আমাদের লোকজন এফিশিয়েন্ট আছে। আমার যে জায়গাটা পয়েন্টটা হচ্ছে যে আমরা বোধহয় আরেকজনকে শেখানোর ক্ষেত্রে অতটা উদার না সব ক্ষেত্রে, যে কারণে দেখা যাচ্ছে মিড লেভেল বা লোয়ার লেভেলে যারা জয়েন করতেছে ওদের দে আর টেকিং সো মাচ টাইম টু লার্ন, তারা অনেক সময় ধরে উঠতে পারতেছে না, তাদের একজন মেন্টর পাচ্ছে না, কোচ পাচ্ছে না, একজন লিডার পাচ্ছে না। ডু ইউ বিলিভ দিস থিং? আমি দুইটা পক্ষকেই এখানে অ্যাকাউন্টেবল করতে চাই। একটা হচ্ছে হ্যাঁ, আমাদের অনেকেরই আছে যে তাদের শেখানোর ইচ্ছা নাই, অনেকের আছে যারা শিখাতে চায়, কারণ এটাই আপনি জানেন লজিক্যালি আপনার নিচে একজন যদি উঠে না আসে তাহলে আপনি উঠতে পারবেন না, আপনাকে উপরে উঠার জন্য কিন্তু নিজেকে একজনকে লাগবে। এই ফান্ডামেন্টাল আপনাকে তো ওই জায়গায় রেখেই দিবে না হলে। হ্যাঁ, আমি এই জিনিসটাই আসলে আমি বুঝতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে আমি একটু ফ্রাস্ট্রেটেড হই যে আমি অনেককে চাই যে ইউ শুড পিক আপ, যে বিশেষ করে আমাদের ফিল্ডটা কিন্তু যেটা বললাম আপনাকে দোহা ভাই, যে আমাকে এই এসএমএসি আইভিআর থেকে শুরু করে এখন এই ওয়েব, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিগ ডেটা অ্যানালিটিক্স যা যা আছে এগুলো কিন্তু পড়ে পড়েই শিখতে হয়েছে আমাকে, এমন না যে আমাদের এখনো কিন্তু সে কন্টিনিউয়াস লার্নিং আমাদের মানে আইটি ব্যাপারে যা 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 হচ্ছে আর কি। সো এইটাই আমরা চাই যে এই লার্নিং অ্যাজিলিটি সবার মধ্যে থাকুক। সো কিছু কিছু মানুষ এটা নিতে পারে, কিছু কিছু মানুষ নিতে পারে না, মানে এটা আর এটা বোধহয় জেনারেশনের প্রবলেম। আমাদের বাবা মা বলতো না যে এই নতুন জেনারেশন বেশি বুঝে, আর আমাদের কাছে মনে হয় যে আমাদের পরের জেনারেশন বেশি বুঝে, মানে ইটস এ স্পিল ওভার এফেক্ট আর কি। এর মধ্যে যারা 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 শার্প, যারা 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 আসলেই পিক আপ করে, তাদের সংখ্যা যে খুব একটা বেশি তা না। সো আমরা চেষ্টা করি তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা এবং তাদেরকে মানে যতটুকু সম্ভব এক্সপোজার দেওয়া যে তারা যেন সো দ্যাট দে ক্যান ক্লাইম দ্য স্টেয়ার্স আর কি। কারণ এটা দুই দিক থেকেই দরকার, বিকজ ইউ ক্যানট, ইউর ক্লাস হ্যাজ টু বি অলওয়েজ এম্পটি, রাইট?
আমার মনে হয় যেমন আমি নিজের ক্ষেত্রে জানি আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিলাম, ব্যাক বেঞ্চার, ক্লাস করতাম না ইত্যাদি ইত্যাদি, কিন্তু যখন আমি সত্যিকার অর্থে যখন আমি এইচএসবিসিতে কাজ করতে যাই, যখন আমি দেখলাম যে আই ওয়াজ পারফর্মিং, তো তখন আমার একটা কনফিডেন্স বুস্ট হলো। যখন আমাকে 10 জনের সামনে কিছু 10 জনের সাথে কথা বলতে হতো, তখন আমি খুব শাই ফিল করতাম ইনিশিয়ালি, বিকজ অফ আই ওয়াজ ইন্ট্রোভার্ট। অ্যান্ড যখন আমি বুঝতে শুরু করলাম না আই ক্যান টক, আই ক্যান ডিসকাস, আই ক্যান মেক পিপল আন্ডারস্ট্যান্ড, তখন কিন্তু আমি নিজের উপর কনফিডেন্স লেভেলটা আসতো। কনফিডেন্স লেভেলটা থাকাটা ওভার কনফিডেন্ট না, সাম পিপল আর ওভার কনফিডেন্ট, দ্যাটস অ্যানাদার প্রবলেম। সো বাট ব্যালেন্স আর কি, ওই যে ব্যালেন্স অফ নেচারের মতো আমার চরিত্রটাও ব্যালেন্স থাকতে হবে, যে আই শুড বি ইন এ লার্নিং প্রসেস, অ্যাট দ্য সেম টাইম আই শুড বি ইন কনফিডেন্ট টু মাই টিম মেম্বার, যে ইয়েস আই ক্যান গিভ ইউ সামথিং। সোজা কথা হচ্ছে গিভ অ্যান্ড টেক এর একটা যে কথা আছে, অর্থাৎ আপনি উপর থেকে নিবেন, আপনি আবার নিচে শিখাবেন, এটা এটাই হওয়া উচিত আমার মনে হয়। একটু ভিন্ন প্রশ্ন করি, যে ক্যারিয়ার নিয়ে is there any relationship between academic qualification and career development? You have touched a little bit, কিন্তু অনেকে আবার ভুল বুঝবে যে অর্থাৎ আমার একেবারেই কোনো একাডেমিক লেখাপড়া কাজে লাগে না। আপনি একটু আগে আবার বললেন যে লার্নিংটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, তো এই জায়গাটা একটু, আমি বাংলা থেকে আসলাম ঠিক আছে, কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন কিভাবে, আপনি বলেন ম্যাথমেটিক্স থেকে আপনাদের কোন সিইও না কে বললেন যে সে খুব ভালো করছে, তো এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু মানে আপনি সাম আপ করতেন, নাহলে অনেকের আবার একটু মানে ইয়ে থাকবে না, আচ্ছা আমার যেটা খুশি সেটা পড়ি, অসুবিধা নাই। না তা তো অবশ্যই, আপনার টু স্টার্ট উইথ একাডেমিক কোয়ালিফিকেশন তো অবশ্যই দরকার, কারণ আপনি যখন আমার ক্যারিয়ার যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি প্রোডাক্ট ব্যাসে কাজ করেছি, তো আমাকে তো মার্কেটিং সেগমেন্টেশন বুঝতে হয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন যে আপনারা কিভাবে ডিসাইড করেন যে এই সেগমেন্টটা আপনি করবেন, যে এই সেগমেন্টে আপনি সার্ভিস দিবেন, তো সেখানে আপনাকে ডেফিনেটলি মার্কেটিং সেগমেন্টেশন এগুলো জানতে হবে। তারপরে কন্টিনিউয়াস ইনোভেশন যেটাকে বলে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা বিশাল পার্ট, এবং এই ইনোভেশন যে ভ্যালুডেড সার্ভিসে থাকবে তা না, রাইট? আপনি দেখেন যে ম্যাকডোনাল্ডসে ওদের সারাক্ষণ মেনু চেঞ্জ হতে থাকে, ক্রিসমাস মেনু, দিস মেনু, ড্যাট মেনু, মানে এটা কিন্তু এই ইনোভেশনটা সবসময় থাকে। অ্যামাজন, আপনি ইভেন যদি এয়ারপোর্টে যান, চাঙ্গি এয়ারপোর্টে সিঙ্গাপুরে, রাইট, আপনি প্রতিবারে যাবেন একটা না একটা নতুন কিছু হচ্ছে, হয় সূর্যমুখীর বাগান, নাহলে আপনার প্রজাপতির বাগান, নাহলে মুভি, মানে দ্যার ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস ইনোভেশন। আমি যেটা বলতে চাই যে আপনার প্রফেশনালের সাথে একাডেমিকের একটা ওতপ্রোত সম্পর্ক থাকবে, কিন্তু সেটা যেন আপনাকে আবার লিমিটেড থট প্রসেসের মধ্যে নিয়ে না আসে আর কি। আর আপনার আরেকটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে, এখন কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে যে স্ক্রাম মাস্টার বলেন বা আপনার যে ইয়েগুলো আপনার ভোকেশনাল যে ব্যাপারগুলো বলেন, যেমন আমাদের ইনসিয়াতে যে কর্পোরেট ট্রেনিংগুলো দেওয়া হয়েছে বা যে আন্ডারস্ট্যান্ডিংগুলো দেওয়া হয়েছে, কিছুই না, দে হ্যাভ গিভেন আস সাম লিঙ্ক বা হিন্ট যে এইভাবে কাজ করতে পারো বা তুমি এইভাবে চিন্তা করতে পারো। যেমন আমার একটা নিজের ট্রান্সফরমেশন আমি মনে করি গত 5 বছরে, যে আই হ্যাভ বিকাম এ বেটার লিসেনার। আগে আমি হয়তো এত মনোযোগ দিয়ে শুনতাম না, কিন্তু এখন আই হ্যাভ বিকাম এ বেটার লিসেনার, রাইট? সো কিন্তু আপনার একাডেমিক্যালি, যেমন আপনার একটা ছেলে যে আল্লাহ মাফ করুক হয়তো চাকরি হারায় ফেলবে বা তার একটা প্রবলেম আছে, কোনো সমস্যা নেই তার কিন্তু পাইথনের উপরে কোর্স না নেওয়ার, কারণ পাইথনের যে অপরচুনিটি সেটা কিন্তু থাকবে এবং সেটা সামনে বাড়বে। তার অ্যানালিটিক্সের উপরে সে কাজ করতে পারে, তার নতুন নতুন হরাইজন সে ওপেন করতে পারে। আমি একটা জিনিস স্থির করেছি আমার ডিবিএ করার সময়, যে আমরা আপনি জানেন যে পিএইচডি, ইউ আর এ পিএইচডি হোল্ডার, যে আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে যে আসতে হয়, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এত কাজে লেগেছে, বিকজ ইন্টারেস্টিংলি আমি আমার থিসিস করছি অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন নিয়ে, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, কারণ যেহেতু আমি ট্রান্সফরমেশনাল জার্নির মধ্যে দিয়ে গিয়েছি। সো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওয়ার্ক সো ওয়েল ফর একাডেমিক জব, এবং আমি এমবিএ করেছিলাম একটাই কারণে, যে আই ওয়াজ, মাই উইকনেস ওয়াজ বিজনেস প্ল্যানিং, স্প্রেডশিট, কর্পোরেট ফাইন্যান্স। সো আই মেড শিওর দ্যাট মাই এমবিএ কভার্স কর্পোরেট ফাইন্যান্স ওয়েল। নাও আই আন্ডারস্ট্যান্ড ইভি এবং এনপিভি আইআরআর এর সেই ফ্যাক্টরগুলো, ট্রেজারি থেকে শুরু করে কর্পোরেট ফাইন্যান্স থেকে শুরু করে, সে একটা একটাকে কমপ্লিমেন্ট করে অ্যাকচুয়ালি। সো মেইনলি লং স্টোরি শর্ট ইজ, আপনার শুরুটা যেটা করবেন সেটা যেটা আপনি ভালোবাসেন সেটা করবেন। মানে আপনি যদি অ্যানিমেল সায়েন্স নিয়ে, মেরিন সায়েন্স নিয়ে পড়েন, আপনি কেন মাছের পোনার খামার দিবেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি মেরিন সায়েন্স পড়েছেন, আপনি মাছের পোনার খামার দেওয়া উচিত, দ্যাটস হোয়াট আই হ্যাভ বিলিভ। বাট দেন লেটার ইউ ক্যান ইম্প্রোভাইজ, লেটার ইউ ক্যান ডেফিনেটলি ইম্প্রোভাইজ, যে ঠিক আছে আমি একটা মার্কেটিং এর ছেলে ছিলাম, আই হ্যাভ সিলেক্টেড, আই হ্যাভ
decided to go into techno marketing field and I enjoyed it and I'm still enjoying it তো সেটা আপনার কনস্ট্যান্ট কন্টিনিউয়াস স্টেপটাকে লার্নিং এর এজিলিটির মধ্যে যেতে হবে সো প্রফেশনাল এক্সপেরিয়েন্স এবং একাডেমিক এক্সপেরিয়েন্স এই দুটো ডেফিনেটলি একটা 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 কমপ্লিমেন্ট করবেই দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট নাহলে আমাদের গ্রুপ থেকে আমাদের সিইও কে হার্ভার্ডে পাঠানো হতো না ওনার এই এক্সপোজারটা হওয়ার কথা না এবং উই হ্যাভ সিন দ্য চেঞ্জেস অ্যান্ড উই হ্যাভ সিন দ্য ট্রান্সফরমেশন অফ পিপল একটা অর্গানাইজেশনে দোহাবা যেটা বলে যে ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট সেলস স্ট্র্যাটেজি ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্ল্যান ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট engineers and IT people but only thing that will make difference is people eta amader group theke bar bole people that will only make the difference ebong eta porikkhito shotto je eki project start koreche chatta deshe ekta desher people was good tara take onno porjay niye geche arta deshe the people was not dynamic enough tara onek niche pore ache so it's people that makes difference only people that makes difference জি ভাইয়া আসলে অনেক কিছু এখানে আছে যে আসলে এখানে কোনো বিকল্প নাই লার্নিং এ কোনো বিকল্প নাই এবং একটা কথা সে সময় বলে যে যত বেশি জানে এবং সে তখন নিশ্চুপ হয়ে যায় সে আরো জানার খিদেটা তৈরি হয় যে যত কম জানে সে তত বেশি কথা বলে এটা এটা আমরা সবসময় বলি আর কি তো সো জানার পথে হাঁটুন সবাই তাহলে দেখবেন যে আপনিও চুপ হয়ে গেছেন একদিন আমাদের ফেসবুক দেখলে বোঝা যায় যে এভরিবডি নোজ এভরিথিং ঠিক আছে তো সো দ্যাট ইজ দ্য এরিয়া আই এম শকড পার্সোনালি এনিওয়ে ভাইয়া আমাদের সময় কিন্তু অনেক যাচ্ছে আমার সমস্যা নাই আপনার যদি সমস্যা না থাকে তো যেটা হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন নেই বা কমেন্ট নিচ্ছি আমি আমার স্টুডেন্ট অনেক পুরনো স্টুডেন্ট আপনাকে মনে হয় ইগো প্রবলেম ওই যে শেখানোর ব্যাপারটা ও প্রশ্ন করেছে ও শিখতে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা কিংবা এই যে ইন্টারনেটে সহজলভ্যতা এটাও কি কারণ মানে এই যে আমরা যে এখন নিজেদেরকে ফ্রি অফ কস্ট বিলিয়ে দিচ্ছি কারণ একটা সময় আমরা শিখাতে গেলেও দেখা যাচ্ছে যে অনেকে নিচ্ছে না এই ফ্রাস্ট্রেশন থেকে এখন কি করছে যে এটা এয়ারে ছেড়ে দিচ্ছি যে যাও আচ্ছা যার নেওয়া সে নাও যার নেওয়ার নাই তাকে জোর করে বসে রাখার দরকার নাই সো হোয়াট ডু ইউ থিংক তার কমেন্টের আলোকে ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন মেইন সমস্যাটাই আসলে ইগো এই সবকিছুর মেইন মেইন ইস্যুটা সবকিছু ব্যাক মানে সবকিছুর মূলে হলো ইগো এবং আমি যদি আমার কথা চিন্তা করি আমি আরমান 8-9 বছর আগে দোহাবাই কি যে স্টুপিড ছিলাম হ্যাঁ আমি ওকে জিজ্ঞেস করবো মাথা খারাপ ওকে গিয়ে আমাকে বলতে হবে ও কি বুঝে আমাদের চিরাঙ্গে যেটা বলে আর কি যে তুই আপন বেশি বুঝছ না এই ধরনের সিচুয়েশন আর কি না যে কারণে দেখেন আমাদের চট্টগ্রাম শহরে একটা ব্রিজ হতে কত সময় লাগলো চট্টগ্রাম শহরে যে COVID-19 এত বেড়ে গেল এই কারণেই কিন্তু এই অ্যাটিচিউডটার জন্য ইগো এটা হচ্ছে মেইন মেইন আপনার যেটার কারণে আমরা সব সাফার করি এটা ব্যাপারে আই এম নট শিওর কারণ কিছু ভালো জিনিসই কিন্তু ইন্টারনেটে হয় যেমন আমাদের একটা আছে 10 মিনিট স্কুল আমি জানি না দেখেছেন নাকি ইটস এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম এবং প্রচুর মানুষের অনেক মানে কাজে লেগেছে যদিও এটা নিয়ে রিসেন্টলি আমরা আনফর্চুনেট কিছু ইয়ে দেখছি কিন্তু সেগুলো অ্যাবসলিউটলি ট্রু না কিন্তু 10 মিনিট স্কুলের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যারা বেনিফিট না তারা কিন্তু নিচ্ছে আমাদের যে বিডি অ্যাপস সেটার মাধ্যমে কিন্তু আপনার বেশ বেশ স্টুডেন্টরা কিন্তু বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি সেটা বেনিফিট নেবেন নাকি নেবেন না দ্যাট ইজ দ্য বটম লাইন আর কি না আসলে ইগোটা যাদের দরকার যারা আসলে বুঝতে পারে তারা ইগো যাদের আপনি বললেন যে 8 বছর আগে আপনি স্টুপিড ছিলেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি রিয়েলাইজ করছেন যে ইউ হ্যাভ এট সাম রং থিঙ্কিং সেটা আপনি ওভারকাম করছেন দ্যাট ইজ দ্য বটম লাইন যখনই ভাববেন যে না আসলে এখান থেকে বেরিয়ে আসা উচিত তখনই বেরিয়ে আসা উচিত মানে আসলে লার্নিং এ একটু ডাউনগ্রেড হতে হলেও হওয়া উচিত বলে আমি মনে করি কারণ লার্নিং এর কোনো বিকল্প নেই আরেকটা জিনিস ভাবে আমার একটা ট্রেনিং ছিল নাম ছিল হচ্ছে আউটওয়ার্ড মাইন্ডসেট আরবিঙ্গার নামে একটা অর্গানাইজেশন করে আর কি তখন আমরা কিছু ওয়ার্কশপ করছি সেখানে আমাদেরকে শেখানো হয়েছে যে যে মানুষটা সবচেয়ে ইগো বেশি তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় অথবা তোমার সাথে এবং আমাদের ট্রেনিংটা ছিল স্টাডি যে ঠিক আছে ইউ কনফেস যে কার সাথে তোমার ইগো প্রবলেম বেশি হয় এবং তার ওই ক্যারেক্টারের মানে তার ওই ক্যারেক্টারের যে ডেফিনেশন এবং আমার ক্যারেক্টার ডেফিনেশন করে কিভাবে আমরা কেস স্টাডি করে এটা সলভ করতে পারি এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগে মানে এই এই ব্যাপারগুলো আর কি আচ্ছা এখানে আমি একটু কমেন্ট গুলো একটু গোথ্রো করে সবগুলো বেসিক্যালি অ্যাপ্রিসিয়েশনের মতো অনেকটা অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা দিতে পারলে ভালো আর কি আমি ডান দিকে লাইভ কমেন্ট কি আনা যাবে
না আপনি পাবেন না আমি দিচ্ছি এখান থেকে, আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ইয়া করার জন্য। তো মোস্ট অফ দ্য আসলে কমেন্ট আসলে কোয়েশ্চেন খুব কম, মানে যেটা হচ্ছে যে দে আর লার্নিং সামথিং, ইনফরমেশন তারা পাচ্ছে এবং শিক্ষণীয় বিষয়বস্তু তারা বারবার বলছে। অনেকে হয়তো আমাদের দুজনকেই চিনে কমনলি। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে রনি, আপনি চিনেন বোধহয়, আরমান ভাইয়া, নাও ডেজ ভিএস বিজনেস ইজ নট প্রফিটেবল, ডু ইউ হ্যাভ এনি নিউ প্ল্যান ফর নিউ ভিএস সার্ভিসেস লাইক সিটিসেল? আই ক্যান স্টিল রিমেম্বার ইউ আর দ্য পার্সন হু ইন্ট্রোডিউস লটস অফ নিউ ভিএস সার্ভিসেস টু দ্য পিপল। এটা একটা অ্যাকচুয়ালি ভিএস সার্ভিসেস প্রফিটেবল না এটা কতটুকু সত্যি, মানে এটা ও যেটা বলতে চাইছে আমি বুঝেছি, যে আগে যেমন আমাদের কি ছিল, ক্লিক লিখে 2525 এ মেসেজ পাঠিয়ে দিন, 50 মেসেজে পেয়ে যাবেন খেলার সংবাদ, মনে আছে? আর এখন আপনি ক্লিক ইনফোতে চলে যান বা ক্লিক বাজে গিয়ে ইনফরমেশন গুলো নিয়ে নেন। সো আমি যেটা আমার পার্টনারদেরকে বলি যে ইউ মাস্ট ইভলভ, যে তুমি একটা জায়গাতে যদি রয়ে যাও, ইফ ইউ আর স্টাক দেয়ার দেন ইট উইল ডাই আউট, কারণ পৃথিবী তোমার জন্য বসে নাই, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি transforming. So Alauddin, I think Ronnie, I think he works for SSL Wireless, another very good company jara payment gateway niye kaaj korche Bangladesh, and they are doing revolution. So payment gateway niye jeta amra korchi, jeta apni bollen je amra telco agnostic service amra plan korchi, chinta korchi, sekhana ei byapare amader jara ache service provider ta tara benefited hobe. Ar arekta jeta korchi amra, je amader transparent onboarding, je jokhoni oder kache kono idea ashe, তারা আমাদের কাছে একটা ইমেল আছে, সেখানে ইমেলটা কনসেপ্ট পেপারটা দিয়ে দেয়, সাথে সাথে আমরা ওটা নিয়ে কাজ শুরু করি এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটা অনবোর্ড করা যায়। কিন্তু আপনি জানেন, বা একটা মজার জিনিস হচ্ছে যে ভ্যালুয়েবল সার্ভিস বিজনেসটা হচ্ছে একটা হংকং বিজনেসম্যানের কনসেপ্ট, যে আপনি 20টা জায়গায় ইনভেস্ট করবেন, আপনার 15টা হয়তো লাভ হবে না, ইউ মেক লস, বাট 5টা থেকে কিছু রিটার্ন আসবে। দ্যাট ইজ হাউ উই শুড বি অলওয়েজ ডু দ্য বিজনেস। সো এইটাই আমরা করছি, উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস অ্যাজ মেনি সার্ভিসেস অ্যান্ড প্রপার সার্ভিসেস অ্যাজ পসিবল, যেটা মানুষজন যেন স্বতঃস্ফূর্তভাবে ইউজ করে। এখানে আরেকটা কোশ্চেন আছে রিতার, আপনার কি মনে হয় না যে রিয়েলাইজেশন অনেক বিজনেস বন্ধ করবে, ইভেন ব্যাস এর উপরেও প্রভাব ফেলবে, নাকি ভাইয়ার কথা মতো আবার সবাই আগের জায়গায় ফিরে যাবে? আমরা কি ব্যবস্থা নিতে পারি যদি কিছু বন্ধ হয়ে যায়? মানে প্যান্ডেমিকের যে রিয়েলাইজেশনের কথা বলছিলাম তখন প্রশ্নটা করেছে যে বিজনেস কি বন্ধ হবে, নাকি এর উপরে প্রভাব ফেলবে, নাকি আমি যেটা একটু করে বললাম যে হ্যাঁ সব আগের মতোই ফিরে যাবে যদি শর্ট টার্মে সব ঠিক হয়ে যায়? না, এটা এই পুরো ইকোসিস্টেমটা চেঞ্জ হবে, দ্য ডাইনামিক্স উইল চেঞ্জ। আমি ঠিক শিওর না কবে, যেমন ট্যুরিজম, যে ট্যুরিজমের যে ব্যবসাটা সেটা আপনার নর্মাল হতে বাংলাদেশের পার্সপেক্টিভ ইট উইল টেক লট অফ টাইম। আমার কাছে মনে হয় ওনার, উনি যে বিজনেসে বা ওনার যে কনসেপ্টে উনি আছেন সেটাকে উনি রিভিউ করবেন, করে ওনারটাকে সেই ক্যাটাগরিতে ফেলবেন যে এটা কি সেফ ক্যাটাগরি, নাকি দিস ইজ অ্যান অপরচুনিটি ক্যাটাগরি, নাকি আনসেফ ক্যাটাগরি। যদি আনসেফ ক্যাটাগরি হয় দ্যাট হ্যাজ টু বি চেঞ্জড ইমিডিয়েটলি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে বাংলাদেশের বিগেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, দে হ্যাভ রিয়েলাইজ যে সামনে আর ইভেন্ট হবে না, কারণ মানুষ আর কোনো ইভেন্টে আসবে না, আপনার কোনো কনসার্ট বা কোনো ইয়েতে আসবে না। সো দে হ্যাভ অলরেডি শিফটেড দেয়ার ফোকাস। আপনি দেখেছেন সহজ, আপনি জানেন, আপনি জানেন নাকি দোহাভাই, সহজ নামে একটা সার্ভিস আছে, পাঠাও নামে সার্ভিস আছে, তাহলে রাইডিং সার্ভিস বন্ধ, কিন্তু ওরা এখন গ্রোসারি করে, ওরা এখন ডক্টর অন কল করে। সো এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি ইভলভিং। সো আমার হিসাবে উই নিড টু ট্রান্সফর্ম, আদারওয়াইজ সার্ভাইভাল নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, ব্যাসে ওটা প্রভাব আছে, আপনার ওটা প্রভাব আছে। হ্যাঁ রাইট, আপনার আপনার যে ওই যে আইওটির কথা বলছেন, যে অনেক কিছু আসলে আগে কিনতে হতো, এখন আর কিনতে হয় না, বিকজ অফ ইফ আই হ্যাভ দ্য ইন্টারনেট দেন আই ক্যান গেট দ্য সার্ভিস লাইক ক্রিক ইনফো কথা বললেন, যে এইটা আমার এখন ফ্রি, যেটা আগে আমাকে হয়তো 1 টাকা 1 টাকা খরচ করে। ওই কথাটা আমি একটু অ্যাড করি ভাইয়া, মানে ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যে ভ্যালু এডেড সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখন আমি মনে করি অনেক কস্টলি। যেমন আপনারা এটাকে কি বলেন, এই যে কোম্পানি যখন, আমি এটা তো ভুলে গেলাম, অর্থাৎ কোনো কোনো কর্পোরেট ফোনে কল দিলে ধরেন ওয়েলকাম টু HSBC সামথিং বলে, এটা এটাই কি সার্ভিস? IVR IVR service. Okay, IVR service. Good. Thank you, bhaiya. So, IVR service is jemon, after a power connection is probably 18-20 taka ekhono rakhen. Thik ache? Ota chilo apnar CRBT. Api CRBT jeta chilo. Phone call e gaan shonano jeta chilo, right? CRBT. Mane ata modha jinish bole. Doha bhai, jemon Noor service ta, jemon Islamic service, eta kintu pura app based chilo.
আমরা যেটা করলাম ইকরা লঞ্চের সময়, এটাকে আমরা অ্যাপেও করলাম আইভিআরও করলাম, কারণ সবার কাছে তো স্মার্টফোন নাই বাংলাদেশে, এখনো লেস দেন 35-40% এর কাছে স্মার্টফোন আছে, আমরা যেটা বলি 3G ফোন আর কি, তার অনেক কাস্টমার কাছে কিন্তু এখন নাই, কিন্তু তারা কি শুনতে পারবে না, তারা কি আল্লাহর কালাম শুনতে পারবে না, তারা কিন্তু ঠিকই আইভিআর এ ফোন করেই ইসলামিক সার্ভিস গুলো অ্যাভেল করেছে, এবং সেটার উপর বেস করে আমরা এখন নুরে উই আর অ্যাকচুয়ালি এক্সটেন্ডিং, যে ঠিক আছে আমরা অ্যাপের সাথে সাথে আইভিআর সার্ভিস এ করি, সিট অ্যাকচুয়ালি ডিপেন্ডস আসলে যে, বাট ইউ আর রাইট যে আমাদের এই চ্যালেঞ্জ গুলো আসছে, যেটাকে আমরা বলি ওটিটি প্লে, ওটিটি প্লেয়াররা এসে এসে, আপনি আগে যেটা আপনি চিন্তা করেন আগে যে ইন্টারন্যাশনাল কল হতো সবকিছু এখন ভাইবার কল এন্ড হোয়াটসঅ্যাপ কলে চলে যাচ্ছে, রাইট, শুধু ইন্টারনেট কস্টটাই দিচ্ছি আর কি, কিছু জিনিস অবসোলেট হয়ে যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম সেই জন্যই তো ইনোভেশন দরকার। আমি মার্কেটিং ক্লাসে সবসময় বলতাম মার্কেটিং ইজ এ কন্টিনিউয়াস ইনোভেশন, জাস্ট এই কথাটা মাথায় রাখবা, ফরগেট অ্যাবাউট অল দ্য ডেফিনেশন, বিকজ এটা এটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য আদার ক্ষেত্রে প্রযোজ্য, আপনি কন্টিনিউয়াস ইনোভেশন যদি না করেন, কারণ যে প্রোডাক্টটা অবসোলেট হবে সেটা থেকে আর কোনো মানি জেনারেট হবে না, আর আপনি হওয়ার পরে সেটাকে নিয়ে আপনি প্লে করার আর কোনো সুযোগও থাকবে না, বিকজ নোকিয়া হ্যাজ প্রুভড ইট, ঠিক আছে, এটা সবচেয়ে বড় বার্নিং যে একটা প্ল্যাটফর্ম নিয়ে তারা যে ভুল ডিসিশন নিয়েছে তারা পুরো কোলাপস করে গেল, এত পার্সেন্টেজ এর মার্কেট লিডার, তাই না? একটু খুব দ্রুত আগানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে বলছে স্যার ভ্যালু অ্যাডেড এর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন, প্রোডাক্ট ডিজাইন কি ঘন ঘন পরিবর্তন করা উচিত, যেটা অলরেডি আমরা বোধহয় বলছি হ্যাঁ পরিবর্তন করা উচিত মানে ইনোভেশন, কিন্তু প্রথম প্রথম পোর্শনটা আপনি ভাই একটু উত্তর দেন যে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত ভ্যাসের ক্ষেত্রে। আমাদের আমরা যেটাতে এখন কাজ করি সেটা হচ্ছে মানুষের লাইফস্টাইলে সেটা কিভাবে পজিটিভলি আসবে, যেমন ধরেন যারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম দেখতে পারে না তারা কিভাবে লোকাল কন্টেন্ট লোকাল স্ট্রিমিং দেখতে পারে, যারা ধরেন আপনার হাসপাতালে যেতে পারছে না ফর সেফটি রিজনে তারা কিভাবে একটা হেলথ সিস্টেমে আসতে পারে, যারা বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছে না তারা কিভাবে এডুকেশনাল প্ল্যাটফর্ম ইউজ করতে পারে, সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে বেশি ফোকাস করছি, যেটা একটা আমি জানি না এটা হাস্যকর শুনবে নাকি, আমরা কিন্তু আসলে প্যাশনেটলি চাই যে যাই হোক না কেন দেশের জন্য যেন ভালো হয়, দেশ যেন একটা বেনিফিটেড হয়। আমার মনে পড়ে যে আমরা যখন ফার্স্ট ইন্টারন্যাশনাল রেমিটেন্স সার্ভিস করেছিলাম, যে মানুষকে যে মহিলাটাকে আপনার আনোয়ারার একটা মহিলা আর কি ভাবেই, তাকে 20 মাইল দূরে গিয়ে টাকা নিতে হতো, সে 1 মাইল দূরে বাজার থেকে টাকা নিচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার, মানে তার ছেলে সৌদি আরব থেকে টাকা পাঠিয়েছে, আগে সে 20 মাইল ট্রাভেল করে চিটং শহরে গিয়ে টাকাটা নিতে হতো, সে তার আনোয়ারা বাজারে গিয়ে সে টাকা নিতে পারছে, এই জিনিসগুলো আমরা করতে চাই, আমরা এমন জিনিস করব যেটা মানুষের লাইফস্টাইলে ডেভেলপমেন্ট আসবে। আমার মনে হয় যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এবং গত 20-30 বছর যদি আমরা দেখি, আমরা যারা 80s এর মানে যাতে প্রাইমারি স্কুলে পড়েছে তখন থেকে আজকে যদি চিন্তা করি যে ইট হ্যাজ চেঞ্জ রেডিকালি। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যে তোমার সব তোমার কোন ডিভাইসটা ছিল আমার বয়সে, আমি বলি যে আমার ডিভাইস মানে কি, আমি তো এই জিনিসগুলো স্বপ্নেও কখনো চিন্তা করি না যে উইল হ্যাভ এ লাইক এ ডিভাইস উইচ ক্যান বি লাইক ইউজড উইদাউট এনি ক্যাবল, তাই না? আচ্ছা যেহেতু সময় কম, আচ্ছা একজন যে প্রশ্ন করেছে যে ইগোর মার্কেটিং এর ভাষায় ইগোর ডেফিনেশনটা আসলে কিভাবে এটা কাজ করে, মার্কেটিং এর ভাষায় ইগোর ডেফিনেশন জানতে চাই, এটা পজিটিভ কিভাবে তো বোঝাতে যাচ্ছে যে মার্কেটিং এ ইগো কে ডিল করা হয় কিভাবে, ইগো মার্কেটিং যেটা আছে আমরা অনেক সময় বলি যে একটা প্রোডাক্টের লঞ্চ করলেন সেটা নিয়ে আপনি স্টিক থাকলেন, মানে আপনার ইগোর কারণে আপনি এটা সরে আসলেন না, সো সে মনে ওই ধরনের কিছু বোঝাতে যাচ্ছে না, সেক্ষেত্রে তো ওই প্রোডাক্টের কোনো ফিচার থাকবে না, আপনাকে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার টাইপ অফ প্রোডাক্ট ফিচার্স এবং এটার টেকনোলজি এলিমেন্টস এর উপরে, তো আপনি যেমন ধরেন আপনি যেটা বললেন যে একটা অর্গানাইজেশন তারা অর্গানিক জিনিস নিয়ে আসতেছে, সে দেশি মুরগির ডিম বিক্রি করে 1-2 জন 500 টাকা করে, আমি দেশি মুরগির ডিম পছন্দ করি, আই ওয়ান্ট টু বাই দেশি মুরগির ডিম 500 টাকা, আই এম এ রেগুলার কাস্টমার, আরেকটা কাস্টমার সে বললো আরে 500 টাকা দিয়ে কেন কিনবো, এই দেশি মুরগির ডিম তো বাজারে গেলে আমি 300 টাকা দিয়ে পাচ্ছি, তাই বলে উনি যদি ওনার প্ল্যানটা চেঞ্জ করে ফেলে তাহলে ইট ইজ নট এ ভেরি গুড মানে এক্সাম্পল আই উড সে। আমরা যেটা করি যে আমরা যদি ফিল করি, আমরা যদি আইফোনের কথাও ধরি ভাই, যে আইফোনের সেম ফিচার্স আইফোনের যে এক্সপিরিয়েন্স iOS ছাড়া সবই কিন্তু জাওমি ফোনে আছে, তাহলে জাওমি ফোনে প্লে স্টোর আইফোনে iOS,
তো স্টিভ জবস চাইলে জাওমির মতো $3 মার্কআপ করতে পারতো, কিন্তু সে কিন্তু প্রতিটা ফোনে $150 করে মিনিমাম মার্কআপ করতো। সো ইট ইজ এ পজিটিভ ইগো দ্যাট আই হ্যাভ এ সুপিরিয়ার প্রোডাক্ট। কারণ আমরা কিন্তু একটা মজার জিনিস দেখছি যে যারা আপনার রুবি ইউজ করে বা যারা ধরেন ভালো নেটওয়ার্ক ইউজ করে দে ফিল প্রাউড অ্যাবাউট ইট। এবং আমি একটা মজার জিনিস বলি, সিসিসেলে থাকতে কিছু কর্পোরেট আমাদেরকে বলতো তোমরা এত সস্তায় দাও কেন, আমি তোমাদের সস্তা ফোন নিব না। মানে এটা আরেকটা মজার এক্সপিরিয়েন্স যে ওকে আই এম এ প্রিমিয়াম কাস্টমার, আই শুড পে প্রিমিয়াম, আই শুড গেট প্রিমিয়াম। পজিশনিং আপনার মনে আছে যে আইফোন যে 5C বের করেছিল যে লো কস্ট, এবং আফটার দ্যাট তাদের কাস্টমাররা কিন্তু ফিডব্যাক যখন দিয়েছে তারা বলছে না উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যান এভরিবডি উইল ইউজ দ্য আইফোন। সো দেয়ার মানে সামারি অফ দ্য ফিডব্যাক এন্ড দেন আইফোন কিন্তু 5C এর কনসেপ্ট এটা এখন কিন্তু তাদের এলিভেন চলতেছে। তার মানে কি তারা 5C এর ওই ধাক্কাটা যে খেয়েছে এরপর আর কখনো তারা লো কস্ট, বরং তারা প্রাইসটাকে $1000 অ্যাভাউট পরবর্তীতে আমার কাস্টমার বেস এটা। তো ঠিক আছে, আমাদের সময় আসলে খুব কম, যে হোয়াট আর দ্য মেইন স্টেপস উই ক্যান টেক টু ক্রিয়েট ডিজিটাল মাইন্ডসেট, যে অনেকে তো ডিজিটাল মাইন্ডসেট এখনো হয়ে উঠে না, এটার জন্য কি আপনারা গ্রুমিং করার জন্য কাজ করছেন? আমাদেরকে তো গ্রুমিং করা হয় অনেক। আমি আমার যদি ট্রেনিং এর আপনাকে ফিচার দেই, আমার আর্ট অফ ইনোভেশন নামে একটা ট্রেনিং করেছিলাম, সেই ট্রেনিংটা করে দিয়েছিল কোবায়াশি সান, যে আপনার সিট বেল্ট এবং যে এয়ার ব্যাগ সেটার ইনভেন্টার কোবায়াশি সান। তারপর আমাদের যেটা বললাম যে 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল স্টিভেন কোভের যে কোর্সটা, তারপরে আপনার আরবিঞ্জারের আউটফ্রন্ট মাইন্ডসেট আমরা করেছি, সায়েন্স অফ ইনোভেশন করেছি, লেগো প্লে করেছি, আমাদের টেলিকম মিনি MBA করেছি, ইনসিয়াডের কোর্স করেছি, IMD প্রজেক্ট করেছি। সো যেটা বলতে চাচ্ছি ইমরান আপনাকে, যে ইউ হ্যাভ টু হ্যাভ লার্নিং অ্যাজিলিটি অ্যান্ড লার্নিং হাঙ্গার, যেটা বলা হয় যে মানে ইন্টারনেটে যেহেতু এই সবগুলো ইনফরমেশন আছে এবং প্রত্যেকটা জিনিসের, যেমন আমার ওয়াইফ ইজ এ শি ডাজ কোডিং, তো আমি দেখিও সারাক্ষণ ইউটিউবের ভিডিও থেকেই কিন্তু শিখে, এমন না যে তাকে কেউ শিখাচ্ছে, বিকজ আফটার উই হ্যাভ শি হ্যাজ আ চাইল্ড অ্যান্ড স্টাফ, শি ডাজন্ট হ্যাভ টাইম টু গো ব্যাক টু স্কুল অ্যান্ড টু লার্ন স্টাফ, বাট শি ইজ লার্নিং ইট ফ্রম ইউটিউব। সো প্রতিটা ইনফরমেশন ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার, ইভেন আপনি বাসায় কিভাবে ইউ কুক কাচ্চি বিরিয়ানি, দ্যাট ইজ অলসো মেনশন ভেরি ক্লিয়ারলি মেনি ইন মেনি চ্যানেলস অ্যান্ড স্টাফ। সো আমার রিকোয়েস্ট হচ্ছে টু ফার্স্ট থিং ফার্স্ট ইজ ইউ নিড টু ডিসাইড দ্যাট হোয়াট ডু ইউ নিড টু লার্ন, হোয়াট ডু ইউ নিড টু এক্সপ্লোর, তারপরে হচ্ছে ইউ স্টার্ট গুগলিং ইট অ্যান্ড ইউ গেট অল দ্য ইনফরমেশন, রিলেবল ইনফরমেশন, এবং প্রচুর পড়াশোনা করতে হবে। ইনসাইড জিনিসপত্রগুলো না জানলে সেগুলো আসবে না। অ্যান্ড ফাইনালি পেইন পয়েন্ট বুঝতে হবে, যে যেটা দোহা ভাইয়ের আজকে আমি পেইন পয়েন্ট দেখলাম, যে ওনার বাচ্চার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে ওনার বাচ্চাকে কোরআন শরীফ শিখাবেন, দিস ইজ দ্য পেইন পয়েন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কাস্টমারের ডিমান্ড কি, এই ডিমান্ড গুলোকে বুঝতে হবে, তার উপর বেস করে অসম্ভব তাড়াতাড়ি মার্কেটে আসতে হবে। কারণ আপনি প্ল্যান করলেন আস্তে আস্তে আরো 10টা পার্টি চলে আসলো, এবং আসার পরে এমন জিনিস এনশিওর করতে হবে যেন আপনাকে ওরা কপি করতে না পারে। যে আমাদের দেশে গাজি প্লাস্টিক ট্যাঙ্ক আসার পরে যেরকম শেরা ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক, মানে একটা জিনিস চলে আসলে কিন্তু দ্যাট উইল লট অফ ফলোয়ার্স, সি হ্যাভ টু এনশিওর দ্যাট কেউ যেন আপনাকে কপি করতে না পারে। সো ইটস এ লং সেশন। আচ্ছা ভাই, মানে রেপিড ফায়ার এর মতো উত্তর দিলে, কারণ আপনার সময় নাই আমার সময় আছে, তো সো সেই জন্য আমি বলছি, যেমন অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন আই ওয়াজ ফ্রিকোয়েন্ট ট্রাভেলার বিফোর আই কেম হিয়ার, খুব গত 10 বছর আমি অনেক ট্রাভেল করেছি 40-42টা দেশে। তো অনেক জায়গায় হয়তো কি দেখা যাচ্ছে এট এ টাইম 3টা কান্ট্রি 4টা কান্ট্রি এট এ টাইম মিলিয়ে নিতাম, হয়তো কোনো কান্ট্রিতে একদিন ছিলাম। আপনাদের যে এই যে রোমিং সার্ভিসটা, সে ফর এক্সাম্পল, যা এখানে একটা ব্যবসা করার জায়গা আছে, আপনারা করেছেন কি যে পেপার ইউজ একটা অপশন রেখেছেন, ঠিক আছে তুমি একটা SMS করবে, তোমার বিল SMS এর বিলটাই দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ঠিক আছে আমি মোবাইলটা অন করলাম, আমি একটাই SMS করবো, আই উইল পে ফর দিস, এটা $2 হোক $3 হোক। কিন্তু আপনি যদি প্যাকেজে কনভার্ট করতে হয় যে আমি স্টে করবো হয়তো ওই কান্ট্রিজে 36 ঘন্টা বা 12 ঘন্টা বা 18 ঘন্টা, তো সেই জন্য কিন্তু আমি পুরো একটা প্যাকেজ নিবো না, আমি কি করবো যে হয়তো আমার এই দরকার হচ্ছে, ইন্টারনেট পেলে তো আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেছি। তো সো দিস ইজ সামথিং যে ইনোভেশন, রাইট, যে আপনি কাস্টমারটাকে সুযোগে ওই 2 পয়সাও ছাড়লেন না,
অর্থাৎ আপনাকে নিচটাও নিচ মার্কেটিংটাও আপনাকে মানে ছাড়ার কোনো দরকার নাই আর কি, সেটা একটা বটম লাইন। এখানে আরেকটা কোশ্চেন নিচ্ছি, এই আর কোশ্চেন নিব না এটার পরে। আপনি ইনস্যুরেন্সের কথা মেনশন করাতে একজন কোশ্চেন করেছে, রবি ইনস্যুরেন্সটা কি? মানে আমাদের হেলথ প্লাস নামে একটি সার্ভিস আছে, রবি হেলথ প্লাস। সেই হেলথ প্লাসে আপনি সব ধরনের মেডিকেল ট্রিটমেন্ট পাবেন, আপনি ইভেন আপনার ইনস্যুরেন্স কভারেজও পাবেন। অ্যাকচুয়ালি আমাদের রবি হেলথ প্রথম আমরা লঞ্চ করেছিলাম বিমা একটা সার্ভিস ছিল, সেটা হচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আরপু বা রেভিনিউ যদি ইনসিওর করেন, যে আপনি আপনার অ্যাকাউন্টে 100 টাকা বা 200 টাকা থাকবে, আপনি অটোমেটিক্যালি ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কভারেজের মধ্যে পেয়ে যাবেন। এই সার্ভিসটা আমরা 2011 করেছিলাম এবং আমরা উই গট অ্যান অ্যাওয়ার্ড ইন দ্য সিঙ্গাপুর কম এশিয়া, উই ওয়ার দ্য বেস্ট ইমার্জিং এশিয়া, উই গট বেস্ট ইমার্জিং এশিয়া অ্যাওয়ার্ড। এই ইন্স্যুরেন্স থেকে আমরা এখন প্রিমিয়াম মডেলে নিয়েছি। আপনার আপনি একটা যেভাবে প্রিমিয়াম কাজ করে, আপনি নমিনাল অ্যামাউন্ট দিয়ে আপনি কভারেজ পাবেন। সো আপনি আমাদের এই হেলথ, আমি এখানে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি ইন্টারনেটে পাবেন আমাদের হেলথ প্লাস সার্ভিস এবং রবি হেলথ সার্ভিস, সেটার মাধ্যমে আপনি ইন্স্যুরেন্স কভার থাকবেন। ওকে আচ্ছা ভাইয়া, একটা খুব মানে র্যাপিড ফায়ারের মতো যে আছে, ইয়াং গ্রাজুয়েট যারা আপনার সাথে কাজ করে, এদের মধ্যে কোন গুণের কমতিটা দেখেন যেটা আপনি মনে করেন যে তারা শিখে আসলে আপনার জন্য টিম মেম্বার হিসেবে বেটার হতো? আমার কাছে মনে হয় ওরা খুব কুইকলি গিভ আপ করে এবং খুব কুইকলি ইম্পেশেন্ট হয়ে যায়, আরেকটা ধৈর্য থাকলে ভালো হয়। আচ্ছা আরেকটা হচ্ছে ঠিক উল্টা কোশ্চেন, যে অর্থাৎ কোনটা প্রমিজিং মনে হয় ওনাদের মধ্যে, যে বা ওনারা এক্সট্রা কারিকুলাম আর কিছু গুণ কি অ্যাড করলে ভালো হয়? আমাদের এই প্রফেশনে নতুন আইডিয়া আসাটা খুব জরুরি এবং এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রমিজিং। ওরা আইডিয়া নিয়ে, যেমন একটা মেয়ে আমাকে বলতেছে যে বস আমরা ফ্যাশন ডিজাইনিং এর একটা সার্ভিস দেই না কেন, মহিলারা যেরকম আপনার চাকরি চকে কি শপিং করে, সিমিলারলি কাপড় দিব, মাপ দিব, এলিমেন্টস গুলো পাবো, অটোমেটিক্যালি ড্রেস সেলাই হয়ে বাইরে চলে যাবে। ইটস এ গুড আইডিয়া কামিং ফ্রম এ 23-year-old লেডি, এ গার্ল, 23-year-old গার্ল। আচ্ছা আর একটা জিনিস আমার কাছে ফ্রেশ গ্রাজুয়েটের মধ্যে ভালো লাগে, ওদের মধ্যে প্রচুর দেশপ্রেম আছে, তারা অনেক এক্সট্রা কারিকুলার কাজ করে। আচ্ছা আর একটা হচ্ছে যে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভার্সাস অ্যাচিভিং হায়ার ডিগ্রি। আপনি যেমন এখন এই বয়সে পিএইচডি করতেছেন বা ডিবিএ করছেন, ঠিক আছে, কেন অ্যাকচুয়ালি এটা? আচ্ছা ইন মাই লাইফ দোহা ভাই, আই ওয়ান্টেড টু বি ইউ, আমি সারা জীবন টিচার হতে চেয়েছিলাম, আমার মাও শিক্ষিকা ছিলেন, তো এবং আমি আমার আই লাভ টিচিং, আমি আমার ইন্ডাকশন ইন্ট্রোডাকশন এগুলো আমি অ্যাটেন্ড করি। সো আমার খুব ইচ্ছা আছে একাডেমিকে কিছু পেপারস বানানো, বিশেষ করে ট্রান্সফরমেশন নিয়ে, নিউ ইনোভেশন নিয়ে কিছু পেপার আমার পাবলিশ করার ইচ্ছা আছে। সো এটা হচ্ছে ওয়ান রিজন। অ্যানাদার হচ্ছে মেবি আমি শেষ বয়সে গিয়ে কনসালটেন্সিতেও যেতে পারি। সো আমাদের দেশে বড় বড় যে অর্গানাইজেশনগুলো আসতেছে, সামথিং লাইক প্রাণ, স্কোয়ার, তারপরে গার্মেন্টস যেগুলো আছে, এদের অনেক সাপোর্ট দরকার। যেটা আপনি বললেন যে সবাই বাইরে থেকে লোক নিয়ে এসে করে, যেটা আমার পছন্দ না। আই হ্যাভ সিন ডিফারেন্ট কনসালটেন্টস ডুইং ট্রান্সফরমেশন জব, আমি জানি যে এই কাজগুলো আমরা করতে পারবো। তো আমার কাছে যদি একটা পিএইচডি থাকে, এটা অ্যাকচুয়ালি অ্যাড করে ভ্যালুতে। অ্যান্ড লাস্টলি আমার মায়ের একটা, যেহেতু সে শিক্ষিকা ছিলেন, তার একটা শখ ছিল, তার যে কোনো সন্তানের আগে সে ডক্টরেট দেখতে চায়, তার তিনটা সন্তান তাকে বিমুখ করেছে, কারণ তিনজনই, আমার একটা বোন পাইলট, বাট সে পাইলট ছেড়ে ব্যাংকার হয়ে গেল, সেও আমেরিকা থেকে, আমি যেটা বললাম ডালাসে। আমার একটা ভাই কম্পিউটার প্রোগ্রামার, সি হিজ অলসো ইন এলএ। আর একটা বোন ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সে এখন ভ্যানকুভারে আপনার ইয়ে করে, আপনার অ্যাকাউন্টিংয়ে চাকরি করে। তো রইলাম আমি হারাধনের একটি ছেলে রয়ে গেলাম, ছোট ছেলে, তার খুব ইচ্ছা তার একটা ছেলে ডক্টরেট হবে, সেটা মায়ের ইচ্ছা পালন করার চেষ্টা করছি, আমি জানি না আল্লাহ কবুল করলে হবে আর কি। আল্লাহ আপনার ইয়ে কবুল করুক, আশা কবুল করুক। আর মজার ব্যাপার, পৃথিবীটা এমনই, আমি জীবনে কখনো মাস্টারি পছন্দ করি নাই টিচিং, এবং না না তার জন্য কোনোদিন একটা, আমার বাবা মারা গিয়েছে, আমার দরকার ছিল যে টিউশন করেন, আমি খুলশি এরিয়া থাকতাম, সাউথ খুলশি এরিয়া থাকতাম, থাকি এখনো, তো আমার পটেনশিয়ালিটি ছিল, কিন্তু আমি এত হেট করতাম টিচিং প্রফেশন, আল্লাহ বলছে যে যাও তুমি, তোমাকে এটাই দিলাম। সো বাট রাইট নাও আই এম এনজয়িং ইট এনিওয়ে। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ সো মেনি পিপল, যে যেটা হতে চায় কিন্তু হতে পারে না, বাট এট দ্য এন্ডে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ভালো করছে, আপনি ভালো করছেন আপনার জায়গায়, আমি আমার জায়গায় যা যা পেয়েছি আমি জীবনে চিন্তাও করিনি, যে আই এম স্যাটিসফাইড। আচ্ছা আমি খুব সরি আপনার সময় নিচ্ছি, যে হোয়াট হেল্পস ইউ টু বি সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার সো ফার, যে কোন গুণটা আপনার
মনে হয় যে আপনাকে এত দূর নিয়ে এসছে বা আরো নিয়ে যাবে সামনে ইনশাল্লাহ? আমার মনে হয় আমি যা করার চেষ্টা করি অনেস্ট ওয়েতে, কমপ্লায়েন্ট ওয়েতে এবং খুব প্যাশনেটলি করার চেষ্টা করি। আমার সুনাম বা দুনাম দুইটাই হলো যে আমার খুব প্যাশনেট। আমাকে যদি কোনো প্রজেক্ট দেওয়া হয় এবং আমাকে যুগে যুগে সবচেয়ে কমপ্লিকেটেড প্রজেক্টগুলো দেওয়া হয়েছে, যেমন আমি আপনাকে যেটা বললাম যে আমি যখন জয়েন করেছি আমি ট্রান্সমিশন সেলিং করছি যে কিভাবে ইমান বিক্রি করে, আমি যেরকম জুমের মতো প্রোডাক্ট লঞ্চ করি। আমি যখন রুবিতে আসলাম দুই বছরের মধ্যে আমাকে বললো তুমি টাওয়ার কো সেট আপ করো। টাওয়ার কো হচ্ছে যে আপনি যে টাওয়ার শেয়ারিং এর ব্যবসা আছে, টাওয়ার শেয়ারিং এর ব্যবসাটা করা, ইটস অ্যাবসলিউটলি নিউ এলিমেন্ট ফর মি। আমি আবার শিখে আমাকে ইডটকো বাংলাদেশ সেট আপ করতে হলো। ইডটকো বাংলাদেশ হওয়ার পরে দ্য বিজনেস ওয়াজ সো গুড দ্যাট দে ওয়ান্টেড মি টু এক্সপ্লয়েট মাই লার্নিং ইন টু দ্য গ্রুপ লেভেল। সো ওটা আমি গ্রুপে গিয়ে আমি গ্রুপের প্রোডাক্টে কাজ করলাম। করার পর আমাকে আবার দেশে ফিরে আনা হলো, দেশে ফিরিয়ে নিয়ে এসে আমাকে আবার ইনোভেশনের দিকে নিয়ে যাওয়া হলো। সো এই পুরো জার্নিটাতে আমি অনেক রিস্ক নিয়েছি এবং অনেক চ্যালেঞ্জ নিয়েছি, এবং আমার উপর যে বিশ্বাসটা রেখেছিল আমার ম্যানেজমেন্ট সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। দ্যাট অ্যাকচুয়ালি মেড, আই থিঙ্ক দ্যাট মেড মি সাকসেসফুল। অ্যান্ড আমি যেটা বললাম যে আমি বোধহয় অনেক লাকি, আই এম লাকিয়ার দ্যান মেনি পিপল, আমি পৃথিবীর অনেক সৌভাগ্যবান মানুষ যে আমি এক্সপোজার গুলো। আমার যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি এন্ডোর্স করতে ইচ্ছে করতেছে অল্প পরিচয়ে, সেটা হচ্ছে you are endorsing so many people whom helped you to learn something, jeta amader deshe kintu ei culture ta oi bhabe grow kore na. Amra kintu boro howar pore onek shomoy bhule jai who was my patron, who was my motivator. Shob shomoy ekta kotha khub common dekhben amader chele peleder moddhe, amake keu kichu shikhay nai, I came this position by my own. But that is the very common statement. 100 জনের মধ্যে 96 জন আপনাকে 95 থেকে 96 জন সেটা দিবে, এন্ড ইউ আর আউট অফ দ্য বক্স উইথ 4% এর মধ্যে পড়ছে, যে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কৃতজ্ঞতা স্বীকার করলে আরেকজনও আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে। আই লাভ ইউর স্টেটমেন্ট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আপনি এটা 4-5 বার উচ্চারণ করেছেন যে ইউ আর সো লাকি। আসলে ইউ আর লাকি, বাট ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ গন থ্রু সো মেনি প্রসেস অ্যাজ ওয়েল, পেইনফুল প্রসেস, এটাও আপনাকে মানতে হবে, তাই না? This is how you came this far. So, Jai Hook, community সাথে involved থাকা, how important it is? কিভাবে দেখেন সেটা? অনেক বেশি important. আমার এখনকার achievement আমি যদি চিন্তা করি, career achievement থেকে I feel better to be affiliated with Vidyananda Foundation. আমি আজকে আপনাকে খোলাখুলি বললাম যে I am a avid fan of Vidyananda Foundation and I am very much involved in Vidyananda Foundation. So, ওখানে যে আমরা চিরঙ্গে হাসপাতাল করছি, এটা আমার খুব ভালো লাগে। আমরা যে সরকারকে সাপোর্ট দিলাম পুরা ডিস্ট্রিবিউশন অফ যে ত্রাণ যেটা হচ্ছে, এবং বেস্ট পার্ট হচ্ছে সবাই যে বিদ্যানন্দকে ট্রাস্ট করে, এটা একটা বিশাল ব্যাপার। তো আমি যেটা বলি যে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বা যে কোনো কারণে হোক, আমি যেহেতু প্রাইভেট সেক্টরেই আছি, আমি যদি গভর্নমেন্ট সেক্টরে যেতে পারি নাই বা যাই নাই, আমি কিন্তু আমার প্রাইভেট সেক্টরে বসেই আমি যা করব দেশের ভালো হলে আমার জন্য সবচেয়ে ভালো। সো কমিউনিটিকে ডেভেলপ করতেই হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমি যখন 2006 সালে প্রথম একটা ইভেন্টে গেলাম অ্যাজ এ স্পিকার দোহাভাই, তো আসার পরে আমার যে টিমটা ছিল তাদেরকে আমি বললাম যে দেখো আমি তো এটা নিয়ে কথা বলে আসছি, আমি জানি তুমি এই প্রজেক্ট নিয়ে কাজ করো, তুমি MFS নিয়ে কাজ করো, তুমি Web2.0 নিয়ে কাজ করো, তো ওয়াই ডোন্ট ইউ অলসো এক্সপ্লোর টু গো আউটসাইড, গেট এক্সপোজার অ্যান্ড ওয়ার্ক অ্যাজ এ স্পিকার। এবং আমার যে টিমটা ছিল ওরা কিন্তু এখন আমার সাথে কানেক্টেড, অ্যান্ড এভরি ওয়ান অফ দেম হ্যাজ ফ্লরিশড ইন দেয়ার ক্যারিয়ার লাইক এনিথিং। আপনি যদি বাংলাদেশের সেট আপ করার কথা চিন্তা করেন, আমার টিমের লোকজন Bikra.com করেছে, বিকাশে তারা কাজ করেছে, DBBL রকেটে তারা কাজ করেছে, MFS এর বড় বড় যে ইয়েজি, আমি আই প্রাউডলি টেল সাম অফ দেম দে অলসো ক্রস মি, দে হ্যাভ ডান স্প্লেন্ডিড জব। সো এইভাবে কিন্তু কমিউনিটিতে কাজ করতে পারেন, যে আপনার সাথে যে কাজ করলো সে যে আপনাকে সারা জীবন সার্ভ করবে তা না, কিন্তু আপনাকে তাকেও গ্রো করতে দিতে হবে। আপনি যদি তাকে সে এক্সপোজ দিতে না পারেন তাকে যেতে যেতে হবে, সে যেন আরো ভালো করে তার ক্যারিয়ারে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আই হ্যাভ এ কাল্ট গ্রুপ, যেটা সবাই বলে আরমান ভাই হ্যাজ, আই হ্যাভ এ বিগ কাল্ট গ্রুপ, আমাদের নিজস্ব, আমরা এখনো আমরা উই শেয়ার নলেজ, এক্সচেঞ্জ আইডিয়াস, আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলি। সো এইভাবে আমরা কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করি। আমি আপনাকে তিনটা কোশ্চেন করে ছেড়ে দিব, অনেক কোশ্চেন মাথায় গিজ গিজ করতেছে কারণ সবসময় পাওয়া হয় না আপনাদেরকে, সরি ফর দ্যাট। খুব আপনি এক লাইনও দিতে পারেন, একটু এক্সপ্লেন, ইজ আপ টু ইউ। হাউ লং ওয়ান শুড স্টে ইন অ্যান অর্গানাইজেশন? আমাদের দেশে খুব সোয়াপ করে এবং এটা একটা কমন কোয়েশ্চেন যে
অনেকে মনে করে এটা ক্রেডিবল যে আমি 8-10টা কোম্পানি চেঞ্জ করে ফেললাম 5-6টা বছর, অনেকে আবার এক কোম্পানিতে 22 বছর কাটিয়ে দিয়েছে। হাউ ডু ইউ মানে লাইক তো যেটা বললাম এটা অ্যাবসলিউটলি কোম্পানির উপর ডিপেন্ড করছে, হাউ ইজ দ্যাট কোম্পানি ডিপেন্ডস অন দ্য কোম্পানি ইওর এমপ্লয়ার। এই কথাও বলা আছে যে যে তুমি এমপ্লয়ারকে নিয়ে চিন্তা করলে সামনে যদি এমপ্লয়ার তোমাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দেয় সেটা যেন না হয়, এটাও বলা আছে রাইট। আবার এমনও আছে যে যে একটা এমপ্লয়েবিলিটি ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। সো আপনার আমার মতে আপনি একটা পজিশনে 2-3 বছরের বেশি মানে একটা জবের ডেসক্রিপশনে ইউ শুড নট স্টে দেয়ার ফর মোর দেন 2-2.5 ইয়ার। আমি আমার 18 বছর ক্যারিয়ারে আমি যেই পরিমাণ কাজ যে পরিমাণ পোর্টফোলিও নিয়ে কাজ করেছি, আমি হয়তো এমন হয়েছে যে 7 বছরে আমি যেমন সিটিজেতে ছিলাম, বাট আমি কিন্তু একসময় কাস্টমার কেয়ারেও কাজ করেছি, আমি ওদের কল সেন্টার সেট আপ করেছি, সিটিসেলের কাস্টমার কেয়ারের ট্রান্সফরমেশন নিয়ে কাজ করেছি, যে 24/7 কল সেন্টার, 365 ডেজ ফ্রন্ট অফিস, ব্যাক অফিসে অটোমেশন থেকে শুরু করে এগুলোও কাজ করেছি। আবার আমি যেটা আপনাকে বললাম প্রিপেড নিয়েও কাজ করেছি, আবার ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়েও কাজ করেছি। সিট মাস নট সেম জব, সেম গোস ফর মাই রবি ক্যারিয়ার রাইট। আমি যেটা আপনাকে বললাম রবিতে করেছি, ইডটকোতে করেছি, আবার রবিতে এসেছি। সো এমন হতে পারে হয়তো আমাকে যদি রবি এই চেঞ্জেসগুলো না দিত আমি হয়তো সুইচ করতাম, মেবি আই উড সুইচ টু অ্যানাদার ইন্ডাস্ট্রি। সো আমি যদি আমার ওয়ান লাইন আনসার, ইফ ইউ আর বোর্ড উইথ ইউর জব অ্যান্ড ইউ ডোন্ট সি এনি গুড ফিউচার ইউর ক্যারিয়ার ইন নেক্সট 2-3 ইয়ার্স, ইউ মাস্ট সুইচ। আর এমপ্লয়ারটা খুব ইম্পর্টেন্ট, ওই এমপ্লয়ারের কালচার ভেরি ইম্পর্টেন্ট। আমি যেমন জীবনেও আমি ইন্টার্নশিপ করছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, উইথ ডিউ রেসপেক্ট আমি ডিসাইড করছিলাম আমি জীবনে ব্যাংকে চাকরি করবো না, কারণ এখনো যে বাংলাদেশে ব্যাংকে যেটা হচ্ছে যে এই সিচুয়েশনেও যে সবাইকে জোর করে কাজে পাঠানো টু সাম এক্সটেন্ড বা তাদেরকে আমি জানি না, মানে এখানে আমাদের ট্রেডিশনাল থিঙ্কিং ট্রেডিশনাল এমপ্লয়িজদের এমপ্লয়ারদের কাছ থেকে বের হয়ে আসাটা বেটার, ইটস অলওয়েজ গুড টু ওয়ার্ক উইথ এ হিউম্যান কোম্পানি। আমি যে আরেকটা এক্সাম্পল দিলাম আপনাকে আমার কাজিনের কথা, যে খুরশিদ ভাই উনি যে পেপসিতে আছেন ট্রান্সকম গ্রুপে, লতিফুল রহমান সাথে মারা গেলেন কিছুদিন আগে, তারপর আপনি হয়তো দেখেছেন যে তার যে ডাইনামিজম গুলো ছিল ওনার অর্গানাইজেশনে যারা কাজ করবে তারা কিন্তু সেখানে বছরের পর বছর দিয়ে যাবে, বিকজ হি ওয়াজ এ গ্রেট এমপ্লয়ার, হি ওয়াজ অ্যান অ্যামেজিং এমপ্লয়ার। সো ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ার। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং ইজ নেসেসারি, অলরেডি আপনি এটা বলেছেন, অনেক সময় ডিগ্রি করা হয়তো সম্ভব হয় না, বাট কন্টিনিউয়াস লার্নিং মানে হচ্ছে বই পড়া, অন দ্য ট্রেনিং এ থাকা, অন দ্য জব ট্রেনিং বা আউটসাইড ট্রেনিং, কেস স্টাডিজ, এগুলো কি আপনি এগ্রি করেন যে এগুলো ইভেন দরকার না হলে একটু একটু প্র্যাকটিস থাকা ভালো? 100% এগ্রি করি। আচ্ছা আমাদের আমার দেখা বেস্ট সিইও, ওর নাম হচ্ছে মাইকেল কোয়েনার, বিদেশি সিইও এর মধ্যে, জার্মান ফেলা। তো আমি ওকে দেখতাম যে উনি সকাল 9টা অফিসে আসতেন এবং 6টার মধ্যে অফিস থেকে বের হয়ে যেতেন, এবং ওনার সময় প্রথম আপনার রবি ট্রান্সফর্ম হলো, আমরা প্রফিট পেলাম, এগুলো পেলাম। ওনাকে আমি যে পরিমাণ পড়াশোনা করতে দেখতাম, তারপর মাতাব ভাই যে পরিমাণ আমাদেরকে ইয়ে দেয়, লার্নিং ম্যাটেরিয়ালস দেয় হার্ভার্ড বিজনেস রিভিউ, যেহেতু উনি এগুলো পায় আমরা মাঝে মাঝে কুলে উঠতে পারি না, সেটা আপনাকে কন্টিনিউসলি পড়াশোনা করতেই হবে। জি আর কোশ্চেন ছিল, আচ্ছা সোশ্যাল মিডিয়ার ইউজেস ক্ষেত্রে, এখন অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমোট করতে চায় বিভিন্ন ভাবে, ঠিক আছে, এবং এটা অনেক সময় দৃষ্টিকটু লাগে প্রমোটের প্যাটার্ন কিভাবে, মানে অর্থাৎ আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া চারিদিকে সোশ্যাল মিডিয়া মানে যে ফেসবুক তা না, দেয়ার আর সো মেনি সোশ্যাল মিডিয়া সার্ভিসেস আর দেয়ার। সো এখন সোশ্যাল মিডিয়ায় সরব থাকা কি ভালো, বা থাকলে কি পর্যায়ে থাকা উচিত? আমাদের ছেলেপেলেরা অনেককে দেখি, খুব একটা উদাহরণ দিই, অন দ্য জবে একটা ঘটনা ঘটে গেছে বসের সাথে বা সহপাঠীর সাথে, এটা কি করলো, এটা হয়তো একদম ডিটেল মোটামুটি লিখে দিল, যে এটা কতটুকু প্রফেশনাল বা অন দ্য জবে থেকে এটা করা যায় কিনা, বা কি এটিকেট গুলো মেনটেন করতে হবে, যদি একটু জাস্ট তাহলে ইয়াং জেনারেশন বুঝতে পারতো। আমি পার্সোনালি মনে করি আমরা ওভারডু করছি, ইটস নট এ গুড সাইন। আর আরেকটা জিনিস কি ধর ভাই, ট্রলিং এর ব্যাপারটা না এত বেশি পপুলার হয়ে যাচ্ছে, এটা খুব অ্যালার্মিং। আর সবাই দেখে যে আপনি যদি সত্যর সাথে একটু টুইস্ট দিয়ে মিথ্যা মিশিয়ে দেন, ওটা যখন ট্রল হয় দেন পিপল শেয়ার দিস, দে টক অ্যাবাউট ইট। এটা আমি আমার আম্মাকে মাঝে মাঝে চেষ্টা করি বুঝাতে, আম্মা খুব এক্সাইটেড হয়ে যায় কেন, ফেসবুকে বলতে যে কালো জিরা দিয়ে তেল দিয়ে এটা এটা করলে করোনা চলে যায়, তাকে বুঝাতে অ্যাকচুয়ালি আম্মা এটা সব বানানো জিনিস। আরেকটা ধরেন পাকিস্তানি একটা ডক্টরের স্টোরি বলতেছিল যে জানো বাংলাদেশে ওই মায়ের ওই ডাক্তারের ডেড হয়েছে, ওই জন্য আম্মা এটা পাকিস্তানি একটা ডক্টর হয়েছিল,
একটা গাইনোকোলজিস্টের ছেলে মারা গেছে, ইটস এ স্টোরি ফ্রম পাকিস্তান, কিন্তু যে বেটা এই কন্টেন্টটা বানাইছে সবাইকে বুঝতে হবে এগুলো কিন্তু সব ফাইন্যান্সিয়াল বেনিফিট, দে আর আর্নিং মানি আউট অফ ইট। ইউটিউবে আমরা যেগুলো নিয়ে একই করলেন অমুক, একই করলেন দোহা ভাই, দিজ আর অল দেয়ার টু মেক মানি, সেটা আমরা যেন সবাই বুঝতে পারি। আমার হিসাবে একজন সেন্সিবল ছেলে কোনো সময় ভুলটা করবে না, এটা করা উচিত না। না, অনেক সময় বয়সের কারণে বুঝতে পারে না আসলে অভিজ্ঞ, যে আপনি বললেন 8 বছর আগে আপনি যেটা বুঝেন না সেটা বুঝছেন এখন, তো সেরকম তো আমরা সবাই লার্নিং প্রসেসে যাচ্ছি। ছেলে পেলেরা অনেক সময় বুঝে না, মনে করে ও আচ্ছা এটা করলেই বোধ হয় এখন মজাটা পাচ্ছে, সে সে ওইটা দেখছে যে ফিউচারের ইম্প্যাক্টটা বুঝতেছে না। তো সেজন্য বলবো যে আপনার ওই কথাগুলোতে সবকিছুই আছে, যারা বুঝে তারা বুঝবে। লাস্ট কথাটা আমি একদম লাস্ট কথা না ঠিক, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি যে এই সমাজে এখন এটা খুব বেশি প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু আমাদের ধর্মে স্পষ্টভাবে কোরআনের আয়াতে আছে যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না, ঠিক আছে? আবার এটা খুবই ডেঞ্জারাস। আমার কাছে মনে হয় যে মিথ্যা বলা ফার বেটার, খারাপ কাজ করা কমপ্লিট 100% খারাপ কাজ করা অনেক বেটার, বিলিভ মি। এবং ওইটা আপনাকে যতটা আঘাত করবে, কিন্তু সত্যের সাথে যদি ইভেন এক বিন্দু মিথ্যা বললে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। তখন কি হয় যে আপনি না অস্বীকার করতে পারতেছেন, ঠিক আছে, না স্বীকার করতে পারতেছেন, মানে তখন একটা বিশাল এক্সপ্লেনেশনের দরকার। সেই এক্সপ্লেনেশন শোনার জন্য আবার আপনার সেই সময়ও নাই, সেইভাবে আপনি যত লোক অলরেডি রিচ করে গেছে সেইখানে আপনাকে পৌঁছতে পারবেন না। আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন কোথায়? আমি যেটা পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে, আমি নর্মালি কোন মানুষের সম্বন্ধে কিছু না বুঝে না শুনে বা ইভেন কোনো কিছু দেখে আমি কোনো কমেন্ট করি না বা আমি কোনো কনক্লুশনে আসি না। আই ডো নট কাম আপ উইথ এ কনক্লুশন। আমাদের দেশে এটা হচ্ছে বড় প্রবলেম। ধরেন কেউ একজন কোভিড এর টিকা আবিষ্কার করেছে, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখেছি যে বাজে বাজে কথা হচ্ছে, হ্যাঁ ওই কোম্পানি এটা সেটা অমুক 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 অমুক। আই ফিল সারপ্রাইজ। আমার কথা হচ্ছে এটা যদি আবিষ্কার হয় আলহামদুলিল্লাহ, এটা যদি আবিষ্কার না হয় ফাইন, এটা নিয়ে তো আমাদের শহীদ হয়ে যাওয়ার কিছু নাই, এটা নিয়ে আমাদের সবকিছুতে আমাদের ডিভিশন দরকার থাকে, ডিভিশনের তো কিছু নাই। সো আমার হিসাবে সিম্পল যে ইফ আই এম রেসপেক্টফুল টু আদার্স I will get respect. So, এটাই আমি আমার ফ্রেন্ডদেরকে সবসময় গাইড করি, আমার যারা ওয়েল উইশার্স আমাকে যারা ফলো করে তাদেরকে গাইড করি যে হুট হাট করে কোনো কনক্লুশনে আসা উচিত না, এটাকে দেখো বুঝো সময় দাও, টাইম উইল টেল, আল্লাহই এটা বলে দিছেন যে সময় মতো সবকিছু রিভিল হবে আসলে। হ্যাঁ সময় লাগে কিন্তু সবকিছু রিভিল হয়, কোনো কিছু চাপা থাকে না, কিন্তু ব্যালেন্স অফ নেচার। এই কথাটার সাথে আমি একদম 120% একমত যে আসলে একটু ধৈর্য ধরলে এটা উপরলাই রিভিল করে দেয়, এবং ভিন্ন ভাবে হয়তো আপনার যে অপমানটা বা যে ইয়াটা হলো সেটা হয়তো রিকভার হয় না, বাট ইউ উইল গেট দ্য জাস্টিস ওয়ান ডে, এবং ইউ উইল বি রিওয়ার্ডেড সামওয়্যার এলস। অবভিয়াসলি উই বিলিভ ইন ডুমসডে অর রিজারেকশন দে এনিওয়ে। সো আমার মনে হয় যে ভাইয়া অনেক সময় নিলাম, অনেক কিছু জানলাম, অনেক জীবন দর্শন আপনার সাথে অনেক কিছু আমার মিলে গেছে। আসলে আমি ক্লাসরুমে একটা কথা বলি, ধর্ম এবং যে কোনো ধর্ম, কোনো ধর্মে তো আমি দেখি নাই বা শুনি নাই যে খারাপ কথা লিখে আছে, ঠিক আছে? তো সবাইকে ইভেন আমি অনেক হিন্দু স্টুডেন্টকে বলতাম, তুমি কি কখনো এর মধ্যে পূজা করছো? বলছে না আমি এই পূজা করছি। তুমি কখনো তোমার গ্রন্থ পড়ছো? বলছে না পড়া হয় নাই, আমার মা থেকে শুনছে, আমার অমুক থেকে শুনছে, আমার পুরোহিত বলছে। তো তুমি কেন নিজে পড়ো না? ওখানে কি একটাও খারাপ কথা আছে? ওখানে কি একটাও ইয়ে আছে কারোর সাথে বিদ্বেষ ছড়ানো? বা তো বাইবেল যারা পড়ে তো কোথাও খারাপ কথা বলা নাই। তো আসলে আমরা অল হিউম্যান বিং, আমরা আসলে মিলেমিশে থাকাটাই ভালো, সো সবাইকে রেসপেক্ট করে। সো ভাই আরমান ভাই অনেক ধন্যবাদ, আমি অনেক কিছু আসলে রিকল করছি, রিফ্রেশ করছি আমার সেই সেই জুম থেকে শুরু করে। ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ। আমার মনে হয় যে আপনার নলেজ বেস অনেক স্ট্রং, আমি যোগাযোগ রাখবো, এবং উই মাইট হ্যাভ এ পার্ট টু ইন ফিউচার। সো থ্যাংক ইউ ভাইয়া। জি থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকেন। আই এম সো প্রাউড অফ ইউ দ্যাট ইউ রিপ্রেজেন্টিং আস ইন এ ফরেন ল্যান্ড অ্যাজ এ ফ্যাকাল্টি। সো আমি চাইছিলাম আপনার জায়গায় যেতে, আপনি আমার জায়গায় চলে গেছেন। সো আই রিয়েলি উইশ ইউ দ্য ভেরি বেস্ট। আপনি আবার শেষ করার পরেও আবার একটা লাইন যোগ করতে বাধ্য করছেন, যেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটি যেতাম, শাটল ট্রেনে যেতাম, তখন আমরা বলা বলি করতাম দুই চারজন ফ্রেন্ড যারা আমার খুব কোর ছিল, যে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি দারোয়ান হইলেও হবো, খুব বেশি অ্যাম্বিশন ছিল না।
ঠিক আছে, তো আল্লাহ যেটা ভালো মনে করছে যে মানে আমি কোনো ইয়া নাই, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনাকে যেখানে নিয়ে গেছে সেটা আল্লাহ আপনার জন্য ফিট মনে করেছে, আবার আমি যেখানে আসছি এখানে হয়তো আল্লাহ মনে করেছে যে আমি এখানে ফিট, সো উই হ্যাভ টু গ্রেটফুল টু হিম ইন ফ্যাক্ট, তাই না? তো সো ভাইয়া ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, পরে কালকে আবার হাজির হবো আমার একজন শ্রদ্ধেয় স্যারকে নিয়ে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।